চল ইলেকট্রোস্ট্যাটিক স্টার্ট করা যাক না ভেক্টার কোয়ান্টিটি আমাদের দুটো আসবে একটা হচ্ছে ফোর্স এফ কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর একটা ভেক্টার কোয়ান্টিটি কী আসবে কে কিউ বাই স্কোয়ার এটাকে আমরা তাহলে লিখতে পারি কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার এই বড়ো চার্জটাকে বলা হয় ধরুন একটা সেন্টার একটা চার্জ আছে যার নাম হচ্ছে ক্যাপিটাল কিউ অনেকটা দূরে একটা ছোট্ট চার্জ আছে যার নাম হচ্ছে স্মল কিউ এর উপরে একটা ফোর্স অ্যাট্রাক্ট বা রিপেল হবে ডিপেন্ড অন চার্জ পজিটিভ হলে রিপেল হবে আর নেগেটিভ হলে অ্যাট্রাক্ট হবে এই প্লাস চার্জটার জন্য এই যে পজিটিভ চার্জটা যেটা আছে এখন যে ফোর্সটা হচ্ছে সেই ফোর্সটা কত কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার কিন্তু আমি যদি এখানে ওয়ান কুলম চার্জ নিয়ে নিই কত কুলম ওয়ান কুলম মার্কেটে গিয়ে আছে এখন অনলি ক্যাপিটাল কিউ তাহলে ফোর্স কত লাগছে বল কে ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার এই ফোর্সটাকে বলা হয় কি ইলেকট্রিক ফিল্ড এই ফোর্সটাকে কি বলে বল ইলেকট্রিক ফিল্ড তার জন্য আমরা আর এফ না দিয়ে এটাকে কী দেবো কি দেব ফোর্স অন পার ইউনিট চার্জ মানে ওয়ান কুলম চার্জের উপর যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটাকে কি বলবো বল ইলেকট্রিক ফিল্ড আর এই চ্যাপ্টারে স্কেলার কোয়ান্টিটি দুটো আসবে একটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি আমরা এই টপিকটা পরে ডিসকাস করব একটা হচ্ছে কি বল পোটেনশিয়াল এনার্জি আর একটা কে আছে বল পোটেন্সিয়াল ভোল্টেজ যেটাকে বলে পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলা ইউ ইকুয়াল টু কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই আর হয়ে যাবে আর পোটেন্সিয়ালের ফর্মুলা কী হয়ে যাবে কে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই স্মল আর এখানে দেখ ইলেকট্রিক ফিল্ড ই টু ইলেকট্রিক ফিল্ড ই টু কি আছে এফ বাই কিউ আছে চিন্তা করে দেখ দেখল টু কত আছে বল এফ বাই কিউ এখানে ভি ইকাল টু কত আছে বল ইউ বাই স্মল কিউ দুটো ফর্মুলা ওকে ইলেকট্রিক ফিলিক ভোলটেজটা কি পোটেন্সিয়ানি পার ইউনিট চার্জ এটা হচ্ছে আমাদের টপিক মানে পুরো ইলেকট্রোস্টিক্স তো আমরা সবার ফার্স্টে স্টার্ট করি কাকে দিয়ে ফোর্সটাকে দিয়ে এবার দেখ এখানে দুটো চার্জ আছে কিউ ওয়ান আরেকটা কি আছে বল কিউ টু তাহলে ফোর্স অন চার্জ কিউ টু ডিউ টু কিউ ওয়ান কি লেখা আছে তো দেখ এফ টু ওয়ান মানে কি ফোর্স অন চার্জ টু ডিউ টু কিউ ওয়ান এটা কোন দিকে হবে রিপেল করলো দিকে হবে আর এ ওইকে ফোর্স দেবে এদিকে তো কেস তাহলে টোটাল সিস্টেমে ফোর্স কত হবে এই টোটাল সিস্টেমটাতে ফোর্স কত হবে নেট ফোর্স এফ নেট ইকুয়াল টু কিউ ওয়ান টু প্লাস কিউ টু ওয়ান দুজনের ম্যাগনিটিউড সেম বাট ডাইরেকশান অপোজিট তাহলে এই নেট ফোর্সটা কত হয়ে যাবে দেখ এফ ওয়ান টু ইকুয়াল টু মাইনাস অফ এফ ওয়ান টু করতে পারি তো অপোজিট করে দিচ্ছি নেট ফোর্স কত হবে জিরো হয়ে যাবে মনে থাকবে সময় নেট ফোর্স কত হয় বল দুটো চার সিস্টেমে নেট ফোর্স কত হয় বল জিরো হয়ে যাবে যদি জিরো হয় জিরো হয় উই নো দ্যাট ফোর্স ইকাল টু চেঞ্জ অফ মুভমেন্টম লিনিয়ার মুভমেন্টম বাই ডিটি ফোর্স জিরো হচ্ছে তাহলে পিটা কী হবে বল কনস্ট্যান্ট হয়ে যাবে পিটা কী হয়ে যাবে বল কনস্ট্যান্ট এবার এদিকে দেখ একটা কোয়েশ্চেন দে আছে টু কেজি মাস টু কুলম চার্জ ফোর কেজি মাস টু কুলম চার্জ ইনিশিয়ালি দুজনে কি ছিল রেস্টে ছিল তাহলে ইনিশিয়াল কত জিরো ঠিক আছে এবার এই মাসটা এখানে চলে এলো টু কেজি কেজি শোন এর ভেলোসিটি তুই নিয়ে নে ফোর মিটার পার সেকেন্ড ফোর কেজি মাসের ভেলোসিটি কত বল ফোর মিটার পার সেকেন্ড তোকে জিজ্ঞেস করেছে টু কেজি ভেলোসিটি কত হবে বল ওর ভেলোসিটি ফোর মিটার পার সেকেন্ড বলেছে কিছুক্ষণ টাইম পর কারণ রিপেল করবে ও ছুটবে ও ছুটবে তাহলে ওর ভেলোসিটি ফোর মিটার পার সেকেন্ড হলে এর ভেলোসিটি কত হবে কত হবে বল কেউ বল এনিওয়ান দুজনা রেস্টে ছিল ছেড়ে দিয়েছিস রিপেল করবে এর ভেলোসিটি আফটার সামটাইম ফোর মিটার পার সেকেন্ড অ্যাট দ্যাট মুভমেন্ট ভেলোসিটি অফ টু কেজি হুম ডবলই হবে ওকে আমরা ঠিক বলেছি এবার ডবল হবে আমরা মুভমেন্টাম কনজার্ভ করব কী কনজার্ভ করব বল ইনিশিয়াল মুভমেন্টাম কত জিরো মোমেন্টাম কনস্ট্যান্ট মানে ফাইনাল মুভমেন্ট কত হবে জিরো এর মুভমেন্টাম কত আসছে চার কেজি ইন্টু ফোর ফোর ইন্টু ফোর আর এ কত আছে বল টু ইন টু ভি ইকোয়াল টু কত নিলো ক্লিয়ার তাহলে টু ভি ইকোয়াল টু কত মাইনাস সিক্সটিন ভি ইকোয়াল টু কত মাইনাস এইট মানে লেফটে যাবে ও রাইটে ছুটবে লেফটে যাবে হ্যাঁ 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 তখন তুলে নেবে এখন ঢুকতে হবে এখন দিয়ে শুনে বুঝে নি যেখানে দরকার হবে আমাকে আস্তে আস্তে করার সেখানে আমি করে নেব এইগুলো বেসিক জিনিস কতগুলো থিওরিটিক্যাল জিনিসং দা লাইন বিটুইন টু চার্জেস এটা কিউ টু চার্জ এদের মাঝে ডিস্টেন্স আছে আর কি লেখা আছে দেখ ফোর্স অ্যাক্টিং অ্যালং দা লাইন বিটুইন টু চার্জেস দুটো দুটো চার্জের মাঝে যে ডিস্টেন্স আছে অ্যালং দা লাইন মানে এটা এরকম হবে না যে কিউ অন এদিক দিয়ে ফোর্স দেবে একদমই না কিউ কোথায় দেবে ফোর্স বল স্ট্রেট ফোর্স দেবে তাহলে ফোর্সের ফোর্স একটা স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি তার মানে একটা ইউনিট ভেক্টার হবে তো সেই ইউনিট ভেক্টরটা কোনটা হবে অ্যালং দ্য লাইন কী বললাম বল দুটো যদি এক্স এক্সিসে থাকে তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে আই ক্যাপ যদি দুটো দুটো চার্জ ওয় এক্সিস থাকে জে ক্যাপ জে ডেক্সিস থাকলে কে ক্যাপ বোঝা যাচ্ছে আচ্ছা এই ফোর্সটার ম্যাগনিচিউড কত কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইনটু আর ক্যাপ বুঝলে বুঝলি তো আমরা ভেক্টর ফর্ম পরে ডিসকাস করব ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অ্যাক্ট অন টু ডিফারেন্ট বডি দুটো বডিকে কি হতে হবে ডিফারেন্ট বডি হতে হবে এটা এ বডি হতে হবে এটা কি হতে হবে বি বডি সিম্পল ফোর্স অ্যাক্ট অন অপোজিট ডাইরেকশন অপোজিট ডাইরেকশনই তো হচ্ছে কিউ অনেকে রিপেল করলে এদিকে পড়বে এই দিকে পড়বে যদি অ্যাট্রাক করে তাহলে কি সেম দিকে পড়বে অ্যাট্রাক করলে কিউ ওয়ান কিউ টুকে অ্যাট্রাক করছে ধরেন এদিকে পড়লো কিউ টু কিউ ওয়ানকে অ্যাট্রাক করছে এদিকে পড়লো দুটো সেম না অপোজিট অপোজিট অ্যাট্রাক করুক বা রিপেল করুক অপোজিটই হবে ফোর্স অ্যাক্ট অন অপোজিট ডিরেকশন ইট ইজ নোন অ্যাজ অ্যাকশন রিয়াকশন পেয়ার যেরকম নিউটন থার্ড ল অ্যাকশন রিয়াকশন পেয়ার বডি ডিফারেন্ট আছে তার জন্য অ্যাকশন রিয়াকশন পেয়ার হবে এই থিওরিটিক্যাল যে কনসেপ্ট আছে পরে এগুলো আরামসে নোট করে নিস ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু চার্জেস ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু চার্জেস ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু চার্জেস ইন্ডিপেন্ডেন্ট আর প্রেসিডেন্ট হয়েছে এটা প্রেজেন্ট হবে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু চার্জেস ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেজেন্ট অফ আদার চার্জেস অর অ্যাবসেন্স অফ আদার চার্জেস এটা হচ্ছে ধরে ধরেন এটা কিউ ওয়ান চার্জ আছে এটা কিউ টু চার্জ আছে এদের মাঝে একটা ফোর্স তৈরি হলো তো ফোর্সটা কত হবে বল কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর এখানে মার্কেটে একটা নতুন করে একটা চার্জ চলে এলো কিউ থ্রি এই চার্জ আসার পর এদের মধ্যে তো একটা অ্যাট্রাকশন ফোর্স হবে কত হবে বল কে YouTube টু কিউ থ্রি ওয়াই আর স্কোয়ার এই তিন নম্বর চার্জ আসার পর এদের মধ্যে রকম ফোর্সের হয় বাড়বেও না কমবেও না ওটাই হবে যেটা আগে হয়েছিল ওকে এটাকে আমরা একটা সিম্পল স্টোরি দিয়ে বোঝে নেই এ আর বি দুজনা ফ্রেন্ড আছে একটা স্কুল আছে স্কুলটার নাম হচ্ছে ডিপি স্কুল দুজনা ভালো ফ্রেন্ডশিপ ছিল কিন্তু সি নামে আর একটা ফ্রেন্ড যদি চলে আসে তাহলে রিয়েল লাইফে আমাদের লাইফে এদের মধ্যে ফ্রেন্ডশিপ কি থাকবে নতুন ফ্রেন্ড আসার পর এখানে ফ্রেন্ডশিপটা কী হয়ে যায় বল কমে যায় রিয়েল লাইফে ঠিক আছে ব্রেকআপ হয়ে যেতে পারে তাহলে রিয়েল লাইফে এটা হয় কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে চার্জ লাইফে বা পদার্থবিদ্যায় ফিজিক্সকে বাংলায় বলে কি বল পদার্থবিদ্যায় এসব হয় না তাহলে ওরা কারা অপদার্থ এরা কারা পদার্থ থার্ড চার্জ থার্ড পার্টি চার্জের আসার পরও এদের মধ্যে কোনো রকম এফেক্ট চেঞ্জ হবে না পড়বে এ তো কিউ থ্রি এর উপর ফোর্স পড়বে কিন্তু আগে এদের দুজনের মধ্যে যে ফোর্সটা ছিল তার কোনো ঘাটতি হবে না কিন্তু রিয়াল লাইফে হবে তো তাহলে এই ফোর্সটা কত হবে বল আরে সিম্পল ধরে নে একটা ছেলে একটা বাড়িতে ছিল তাদের মা বাবার সঙ্গে যেরকম রিলেশন ছিল বিয়ের পর সেই রিলেশনটা কি থাকে মা বাবার সঙ্গে ডিভাইড হয়ে যায় না হ্যাঁ হয় কিনা

হ্যাঁ কথা বলছিস ওখানে একটা স্কোয়ার আছে কিউ 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 চারটে কিউ আছে বলছে নেট ফোর্স অন এনি চার্জ যে কোনো একটা চার্জের উপর নেট ফোর্স বার কর Aduh, ikut lah. Tapi... Masih sepuluh ada... meter jalan kot. Hai অ্যাপ থেকে কি করবেরা ওরা হ্যান্ড রাইজ করবে তো অ্যাপে ক্লাস করছিস তারা হ্যান্ড রাইজ করবি তারপর আমরা মাইক অন করে দেবো হোয়াটসঅ্যাপে নেই নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই মনে হয় বুঝে গেছে বুঝে গেছে বলে তো মেসেজ করে টাইম এর উপর একটা ফোর্স দেবে লাইক এফ দিল এর উপর একটা ফোর্স দেবে এফ দিল এফ এর ভ্যালু কত হয়ে যাবে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এটাও কত হয়ে যাবে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার কিন্তু ও যে ফোর্সটা দেবে সেটা ধরেনি এফ হবে না এফ ড্যাশ হয়ে যাবে বিকজ ডিস্টেন্স ডিফারেন্স তো ডিস্টেন্সটা এ না রুট টু এ রুট টু এ ঠিক আছে তার মানে এই বক্তব্য এরকম হলো এদিকে আছে এফ এদিকে আছে এফ আর এদিকে আছে এফ ড্যাশ তাহলে এফ আর এ ভেক্টার ভেক্টার সামেশন তো জানিস এফ আর এফ মিলে রুট টু এফ হয় তো তাহলে এইবার আবার কত আসছে দেখ এফ আর এফ মিলে কত হলো রুট টু এফ আর একটা এফ ড্যাশ তো অলরেডি আছে তাহলে নেট ফোর্স কত হলো এফ নেট ইকাল টু রুট টু এফ প্লাস এফ ড্যাস রুট টু এফের ভ্যালু কত কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ স্কোয়ার প্লাস এফ ড্যাশের ভ্যালু কত আসছে হ্যাঁ এফ এর ভ্যালু এটা নয় কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এফ ড্যাশের ভ্যালু কত আছে কে কিউ স্কোয়ার বাই টু এ স্কোয়ার তাহলে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার কমন নিয়ে নে রুট টু প্লাস ওয়ান বাই টু হয়ে যাবে নেট ফোর্স ওকে ডান ডান ইজি ছিল ইজি ছিল তো দুটো ফোর্স নাইনটি ডিগ্রিতে আছে নেট ফোর্স ফর্টি ফাইভ ডিগ্রিতে যাবে বিকজ ফোর্স আর সেম ফোর্স যদি সেম থাকে ফর্টি ফাইভে যাবে আর এই ফোর্সটা কত অ্যাঙ্গেলে কাট করছে ফর্টি ফাইভ ডিগ্রিতে তার জন্য ওরা দুজনা প্যারালাল হয়ে গেল নেক্সট নেক্সট কার্ড ওখানে পিপলে গিয়েছে রেখেতে हिप्पल, हैंड्राइव स्कूल ले उठने तो तय है। अरे ऑस्कर कहे ऑनलाइन ज्वाइन किया। मीडियटी। बिग कार्ड तो ये एक टाइप। क्लासेस इन्वेयरमेंट नास्ता गुरुदेश। एक दिन आशीष, एक दिन आशीष ना। তোর প্রেজেন্স লোক মিস করছে তো আমি আর তোকে ফুচকা খাবো না হবে না তোর দ্বারা কিছু এটা কিউ এটা কিউ রিপেল করবে কোশ্চেনের সেন্টারে জিজ্ঞেস করেছে ফোর্সটা কোথায় জিজ্ঞেস করেছে বল কিউ কে রিপেল করবে এদিকে একটা ফোর্স হবে তো ধরে নে এফ আর এই কিউ এই কিউকে রিপেল করবে এদিকে একটা ফোর্স হবে কত বল এফ আর যেটা নেগেটিভ চার্জ কে অ্যাট্রাক্ট করবে সেম ফোর্সেই তো অ্যাট্রাক্ট করবে আর এদিকে কত তে অ্যাট্রাক্ট করবে বল সেম ফোর্সে অ্যাট্রাক্ট করবে তাহলে উপরের দিকে কি হলো দেখতে পাচ্ছিস টু এফ চলে গেল আর এদিকে কত চলে গেল বল টু এফ দুজনের মাঝে অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি তাই না ডাইগোনালের মাঝে অ্যাঙ্গেলগুলো কত হয় দুটো ডাইগোনাল মাঝে অ্যাঙ্গেল স্কোয়ারে নাইনটি ডিগ্রি হয়ে যায় তাহলে হবে কত হয়ে যাবে রুট অফ টু এফ তার হোল স্কোয়ার প্লাস টু এফ তার হোল স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে রুট টু টু রুট টু এফ কি এইট এফ স্কোয়ার মানে টু রুট টু এফ আর এফটা কতটা নিয়েছিলাম ডিস্টেন্সটা কিন্তু রুট টু এ নয় এতটা ডিস্টেন্স এটা কত হবে ডিস্টেন্সটা রুট টু এ বাই টু এটাকে বলা হয় এ বাই রুট টু তাহলে টু রুট টু কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ বাই টু তার হোল স্কোয়ার এটা অ্যান্সার नेक्स्ट कोड नेट इलेक्ट्रिक फिल्म एट द सेंटर मतलब सेंटर वन कुलम चार्ज है সুমিতা কুণ্ডুল লাইভে আছিস সুমন পাল কোন পাল তা অমিত অনুভব और पिता सर। और वो। और वो भी भी। बारो आ अच्छा छिफारेंट कर এগারো আর পাঁচ ডিফারেন্স সেন্টারে ওয়ান কুলম চার্জ আছে টুয়েলভ কুলম চার্জ রিপেল করবে ডাউনওয়ার্ড টুয়েলভ কুলম চার্জ কি করবে রিপেল করবে আর সিক্স কুলম চার্জ অলসো রিপেল আপওয়ার্ড বাট টুয়েলভ কুলমটা বেশি ফোর্স দেবে তাহলে নেট ফোর্স ডিউ সিক্স অ্যান্ড টুয়েলভ কে টুয়েলভ ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস কে টুয়েলভটা নিচের দিকে করবে তো মাইনাস কে টুয়েলভ প্লাস কে সিক্স বাই তার মানে বুঝতে পারছি সেটা মাইনাস কে ইন্টু সিক্স বাই ডিফারেন্সটা সবার জন্যই অ্যাপ্লিকেবল এই ডিফারেন্সটা সবার জন্যই অ্যাপ্লিকেবল এগারো আর পাঁচের মধ্যে ডিফারেন্স কত বল হ্যাঁ তার মানে পুরো সিস্টেমটা এরকম আসছে এদিকে একটা ফোর্স আসছে এফ তারপর এদিকে ফোর্স আসছে এফ এই এফটা কার জন্য বারো অ্যান্ড সিক্স এর জন্য এটা কার জন্য ইলেভেন অ্যান্ড ফাইভের জন্য তারপরের ফোর্সটা কার জন্য দশ অ্যান্ড চারের জন্য নেক্সট ফোর্সটা কার জন্য নয় অ্যান্ড তিনের জন্য তারপরের ফোর্সটা কার জন্য আট অ্যান্ড দুই তারপরের সাত অ্যান্ড এক সেভেন কমা ওয়ান এই অ্যাঙ্গেলটা কত থার্টি ডিগ্রি এটাও কত থার্টি ডিগ্রি এটা কত সিক্সটি ডিগ্রি কারণ প্রত্যেকটা ঘড়ির কাটার অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি ডিফারেন্সই থাকে ওকে তাহলে দেখ ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো কেটে যাবে শুধু হরিজেন্টাল কম্পোনেন্ট থাকবে ইয়ে সন্ন এই এফ আর এই এফ মিলে কত হবে এফ এক্স এক্সিসে কত হচ্ছে টু এফ কস থার্টি ডিগ্রি একবার হবে আর একটা কী হবে বল টু এফ কস সিক্সটি ডিগ্রি আর অলরেডি একটা এফ তো আছেই আছে ডিউ টু নাইন অ্যান্ড থ্রি আছে না নয় এক তিনের জন্য একটা এফ অলরেডি আছে আর এই এফ এর একটা কম্পোনেন্ট কস থার্টি এই উপরে এফ এর কস কম্পোনেন্ট আর এই এফ এর কস কম্পোনেন্ট আর এই কস কম্পোনেন্ট তাহলে কস সিক্সটি ডিগ্রিতে দুটো আছে না তার জন্য আমরা কত লিখেছি টু এফ কস সিক্সটি ক থার্টিতে কটা আছে বল দুটো আর একটা তো অলরেডি বসেই আছে তাহলে এক্স এক্সেসে ঝামেলা শেষ তো তাহলে কস থার্টি ডিগ্রি ভ্যালু কত ওয়ান বাই টু এফ আর এফ টু এফ হয়ে গেল যেটা কত হয়ে গেল এফ হয়ে গেল তার বল এফ হয়ে যাবে যাবে তাহলে টু প্লাস রুট থ্রি ব্র্যাকেটে কত আসছে এফ এটা কোন ডিরেকশনে আই ক্যাপে আসছে ওয়াই অ্যাক্সিস এ ফোর্স সমস্ত ফোর্স ক্যান্সেল আউট হয়ে যাবে

k six by r square any doubt yes <coughs> mm. hello, huh আচ্ছা কে বুঝতে পারিস আচ্ছা দেখে নে বারো কুলম যে আছে সে রিপেল করবে তো ডাউনওয়ার্ড আর ছয় কুলমও কি করবে রিপেল করবে আপওয়ার্ড তাহলে ডিফারেন্স কত হলো ছয় তো হলো এটা ক্লিয়ার বুঝিস এবার দেখ ইলেভেন আর ফাইভেরও ডিফারেন্স কত হবে ছয় হবে টেন আর চারের ডিফারেন্স কত হবে ছয় নয় তিনের ডিফারেন্স কত হবে ছয় আট দুইয়ের ডিফারেন্স কত হবে ছয় সাত একের ডিফারেন্স কত হবে বল ছয় টোটাল বারোটা ঘর ছিল এখন দেখ ছটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় প্যারিং প্যারিং হয়েছে তো ইয়ে জন্য একের সঙ্গে সাত দুইয়ের সঙ্গে আট তিনের সঙ্গে নয় চারের সঙ্গে দশ পাঁচের সঙ্গে একবার প্যারিং হয়ে গেছে এই হলো ফোর্স এবার একটা সার্কেল কত অ্যাঙ্গেলে থাকে তিনশো ষাট ডিগ্রি টোটাল কতগুলো ঘর আছে বারোটা তাহলে প্রত্যেকটা ঘরের মাঝে অ্যাঙ্গেল কত থার্টি ডিগ্রি ওটাই তো করেছি এটা এটা তো ওয়াই অ্যাক্সিস আছে এটা ওয়াই অ্যাক্সিস আছে এটা আছে দুজন ছেড়ে দেয় মাঝেই দুজন আছে এদের কস কম্পোনেন্ট এক্স অ্যাক্সিসে যাবে এদের দুজনের কস কম্পোনেন্ট এক্স অ্যাক্সিসে যাবে বাট সাইন কম্পোনেন্ট কেটে যাবে না আপ ডাউন কার কারো ডাউট আছে বলছে ফাইন ভেলোসিটি অফ প্লাস কিউ টু চার্জ ফাইন ভেলোসিটি অফ প্লাস কিউ টু চার্জ আগের কেসটাতে যেটা আমরা মুভমেন্টাম কনজার্ভ করেছিলাম ওখানে ফ্রিলি ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখানে কি লেখা আছে বল কিউ টা ফিক্সড আছে তাহলে নেটফোর্স জিরো হবে নেটফোর্স কিন্তু জিরো হবে না কারণ এ তো ফিক্সড আছে তাহলে এ কে কি দেবে ফোর্স দেবে আর এ ছুটবে ছুটতে ছুটতে আট টু ডিসটেন্সে ভেলোসিটি জিজ্ঞেস করেছে ইয়েস হ্যাঁ এই তো থার্টির পর সিক্সটি হবে তো এটা যদি থার্টি ডিগ্রি হয় পরেরটা কত হবে বল সিক্সটি ডিগ্রি হবে ওকে এ দেখ সাত আর একের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে সিক্সটি ডিগ্রি না প্রত্যেকটা থার্টি ডিগ্রি করে যাচ্ছে থার্টি পরে কত হবে থার্টি প্লাস থার্টি সিক্সটি তো কথা বল থার্টি প্লাস থার্টি কত হবে এক্স এক্সিস থেকে কথাই বলে না চল নেক্সট ফোর্স যে কোনো আর্ট ডিস্টেন্সে ফোর্স কত হবে বল

ফাইন্ড ভালোসিটি অব প্লাস কিউ টু চার্জ কে কিউ টু বাই আর স্কোয়ার ফোর্সটাকে আমরা কি লিখব বল মাস ইন্টু এক্সেলারেশন কে কিউান কি আর স্কোয়ার্কশন ইকাল টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার মাস ডিভাইড হয়ে গেল সিম্পল এবার প্রবলেম দেখ অ্যাক্সেলারেশনে কটা ফর্মুলা আছে ডিভিডিটি আছে আর কিছু আছে ডিভিডিটি টাইম আছে বাট এখানে টাইমের কোনো গল্প হয়েছে আর একটা ফর্মুলা আছে বল অ্যাক্সেলারেশন আরেকটা একটা ফর্মুলা বল আচ্ছা ধরি তুই ডিভিডি আর এটা আমার কাজে লাগবে তো কারণ এখানে ভ্যারিয়েবলটাকে আট তো এর এর জায়গায় কত লিখবো ভি ডিভি টি আর বাকিটা নিজেরা কর জলদি এদিক ওদিক নিয়ে ইন্টিগ্রেশন কর থার্টি সেকেন্ড টাইম আছে আমার সঙ্গে চলবে গরুর গাড়ি হলে হবে না ছ মাসের সিলেবাস কমপ্লিট করতে হবে পাগাল যা আজকে অ্যাপে ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট ডাইমেনশনের ডিপিপি আপলোড হবে আজকের মধ্যে করে নিবি কালকে ইউনিট ডাইমেনশনের টেস্ট ছটা থেকে ফার্স্ট দিন থেকে ভালো করে না পড়লে সব হারিয়ে যাবি কম্পিটিশানে হোলসেলে বিক্রি হয়ে যাবি খবরও পাবি না এক মাস পরও বুঝতে পারবি না ভেরি ভেরি টাফ কম্পিটিশন চলে ভিডিবি ইনটিগেশন ভিডিবি কনস্ট্যান্ট বার করে নে কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই এম টি আর বাই আর স্কোয়ার ভি স্কোয়ার বাই টু আপার লিমিট ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো ছিল দেখ তাহলে এটা ভি স্কোয়ার বাই টু হয়ে যাবে ইনিশিয়াল ভ্যালোসিটি লেখার দরকার নেই কে কিউ ওয়ান কিভাইডেড বাই এম ইনটিগ্রেশন করলে মাইনাস ওয়ান বাই আর হয়ে যাবে লিমিট কত লিখবো আর ওয়ান আর টু খাতাম বাকি অ্যাডজাস্ট করে নিবি টুটাকে দিকে নিয়ে চলে তারপরে ভি কর আছে রুট হয়ে যাবে বুঝেছিস তো বাকিটা বুঝতে পেরেছিস একবার আপার লিমিট বসে বারবার লোয়ার লিমিট বসাবি যখনই ইন্টিগ্রেশনে মাইনাস আসছে লোয়ার লিমিটটা আগে বসবে আপার লিমিটটা পরে নেক্সট কি বলেছে নিউট্রাল পয়েন্ট নিউট্রাল পয়েন্টটা কি নিউট্রাল পয়েন্ট মানে যেখানে নেট ফোর্স জিরো হবে নিউট্রাল পয়েন্ট মানে কি বল নেট ফোর্স জিরো হবে এখানে আমি ক্যাপিটাল কিউ চার্জ নিয়েছি কিউ ওয়ান ক্যাপিটাল কিউকে ধরনে রিপেল করেছে কিউ টু ক্যাপিটাল কিউকে কি করেছে বল রিপেল করেছে এটা এফ ওয়ান ফোর্স এটা এফ টু ফোর্স তাহলে এফ নেট কত হয় নিউট্রাল পয়েন্টে ওয়াল জিরো হয়ে যায় নেট ফোর্স কত হবে জিরো হয়ে যাবে তাহলে ডিস্টেন্সটা ধরে নে দুজনের মাঝে ডিস্টেন্স এক্সাম হলে দিয়ে দেবে দুটো চার্জের মাঝে ডিস্টেন্স এক্সাম হলে দিয়ে দেবে এই ডিসটেন্সটা এল নিয়ে নে কত নিয়ে নে এল আর এস কিউ ওয়ান থেকে ক্যাপিটাল কিউ এর ডিস্টেন্সটাকে তুই এক্স নিয়ে নে এটা দুটো চার্জের মাঝে ডিসটেন্স কত এল আর ক্যাপিটাল কিউটা ডিসটেন্স আছে এক্স কত হবে ক্যাপিটাল এফ ওয়ানটা দেখ রাইট ওয়ার্ড সামনের দিকে তাহলে পজিটিভ হবে তো ফল কত হবে এ কিউান ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাট কিউ টা দেখ উল্টো দিকে এফ টু কোন দিকে বল উল্টো দিকে তাহলে কি লিখবো বল কে কিউ টু ক্যাপিটাল কিউ ডিস্টেন্স কত হবে এল মাইনাস এক্স তার ইকুয়াল টু জিরো কে কিউ এক কমন হয়ে কেটে যাবে তো কিউ ওয়ান বাই কিউ বা কিউ টু কত হবে কিউ ওয়ান বাই স্কোয়ার তার হোল লেখা যায় এল মাইনাস এক্সটা নিয়ে চলে যাও এটা এক্সট্রাকে দিকে নিয়ে চলে যা হোলস্কোয়ার ইকুয়াল টু কিউ টু বাই পেরেছিস যারা এক মাস পর প্রিপারেশন শুরু করবে তারা তো ধরে নেয় হাজারের মধ্যে কোনোদিন ঢুকতেই পারবে না ওপেন চ্যালেঞ্জ লিখে দেব এক মাসে আমরা তিন হাজার কোয়েশ্চেন ডিবি করে ফেলব কথাই বলে না টপাররা কোনোদিন লেট শুরু করে না এটা যদি আমি রুটটা ওদিকে নিয়ে যাই তাহলে কথা হবে বল এল মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু রুট ওভার অফ কিউ টু বাই ওয়ান যদি তুই কাউন্সিলিংয়ের ভরসায় থেকে যেতিস ততদিন তো এক্সাম চলে আসবে অক্টোবর লেগে যাবে কাউন্সিলিং হতে এক্সাম দেওয়ার পরই যে যে মানে অ্যাকচুয়াল স্টুডেন্ট না এক্সাম দেওয়ার পরেও ডিসিশন নিয়ে নেবে আমার হবে কি হবে না এক্সাম দেওয়ার দেওয়ার দিনও বুঝে যাবে আমার কি হবে বাকি বাড়িতে যা ইচ্ছে কনভেন্স করে বলে ফেলো কোন নিজের মধ্যে তো যাচ্ছে আমার কি হয়েছে হলে কি হয়েছে শুধু ওই জানে ও কাউকে সত্যি কথা বলবেও না সেন্টার তো নেওয়ার ওর কথা নেওয়ার দরকার এটা কত হচ্ছে বলতো আচ্ছা তাহলে এক্স এর ভ্যালু কত হবে গেস কর এল বাই রুটো এটাকে ব্লক কর এটা শর্ট ট্রিক্স এক্সাম হলে এটা শর্ট টিক্সের মতো কাজ করবে এনটা কি বলতো বড়ো চার্জ বাই ছোট চার্জ বাংলায় লিখে নেই আর ইংলিশে লিখলে লিখ লার্জার চার্জ ডিভাইডেড বাই স্মলার চার্জ কিউ টুটা কি বলো লার্জার চার্জ কিউ ওয়ানটা কি স্মলার চার্জ কিউ টু বাই কিউান কিউ টু বাই কিউন কিউ টু বাই কিউান তার সময় আমরা এক্সটা কোথার থেকে নিই ফ্রম স্মলার চার্জ এই এক্স এক্সডিস্টেন্সটা কোথার থেকে বল ফ্রম স্মলার ওয়েবজিতে কোশ্চেন আছে এর উপর যেই মেনে কোয়েশ্চেন আছে চারবার সেই ফর্মুলার উপর চার থেকে পাঁচবার এক্স ইকাল টুয়েলভ বাই রুটার অফ টেন প্লাস ওয়ান দু হাজার চব্বিশের যেই মেনে সবকটা পেপার বার কর হান্ড্রেড পার্সেন্ট দু তিনটে শিফটে শুধু নিউট্রাল পয়েন্টের উপর কোয়েশ্চেন পেয়ে যাবি নেক্সট চলে কোয়েশন কোড জাম ইয়েস 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 যখন চার্জ গুলো সেম হবে সেম কোয়ালিটির ডিসটেন্স অফ স্মলার চার্জ থেকেই না একটা প্লাস একটা মাইনাস হয়ে গেলে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে তখন রুট ওভার অফ n 1 হয়ে যাবে বাকি সব সময় স্মলার চার্জ থেকেই না লাইক এখানে দেখ কিউ আছে ওখানে কিউ আছে তাহলে আমরা ডিসটেন্স কোথা থেকে নেব স্মলার চার্জ থেকে নেব ডিস্টেন্স বিটুইন টু চার্জ এল নিয়ে নেই হ্যাঁ বল এক্সের ভ্যালু কত হবে পেন তুলবি না উইদাউট পেন পেপার এক্সের ভ্যালু বল ইয়েস এল বাই ফোর এল বাই ফোর নাইন দুটো পয়েন্ট নাইন কত থ্রি থ্রি প্লাস ওয়ান কত ফোর ফর্মুলা এক্স ইকাল টু তোকে এটা শিখতে হবে পুরো বছরে আট শিখতে হবে উইদাউট পেন পেপার কোয়েশ্চেন করার ডব্লিউ যদি চল্লিশটা কোয়েশ্চেন থাকে ডব্লিউ যদি চল্লিশটা কোয়েশ্চেন থাকে তোকে পনেরোটা কোয়েশ্চেন উইদাউট পেন পেপার করতেই হবে জাগার কথা না টাইম নেই লোক এরোপ্লেন আবিষ্কার কেন করেছে কারণ ট্রেনে ফিকশান ছিল ট্রেন পেপারে ফিকশান আছে টাইম আছে টাইম লাগবে বেশি তার মানে তোকে যে কোনো এক্স্যামে ক্লার্ক ক্লিয়ার করতে গেলে তোকে প্রত্যেকটা সাবজেক্টের অলমোস্ট থার্টি পার্সেন্ট কোয়েশ্চেন উইদাউট পেন পেপার করতে হবে কেমিস্ট্রি তো হবে ফিজিক্সও হবে এটা হবে না এরকম কোশ্চেন এলে সহজ না সব জায়গাতেই তোমাকে শিখতে হবে ধীরে ধীরে আগে বলোনি কেন না ভুলে ফেলবে আমাকে কাটকাবে এটা ওকে তাহলে তখন জিজ্ঞেস করবে আমার তখন পাঁচ সেকেন্ড লেগে যাবে বোঝাতে তুমি কেন আটকাচ্ছ না এক্সলেশন ইকুয়াল টু ডিভিডি এটা জানো তো একদিন আমার মন খারাপ হলো আমি এখানে ডি আর করে দিলাম এটাকে কাটার জন্য উপরে ডি আর করে দিলাম আপ কিছু করেছি ওকে ডিআরডিটিকে বলা হয় ভেলোসিটি সিটি জানো তাহলে এই ভিটাকে আগে লিখে দিলাম ইট যখন কোনো সময় এক্স চেঞ্জ হবে তখন আমরা অ্যাক্সেলারেশনকে ডিভিডিআর ইনটু ভি করব আর যখন টাইমের ব্যাপার থাকবে তখন ডিভিডিটি করব ডান দুটো নেগেটিভ চার্জ আছে তবুও হবে ওই ফর্মুলাটা কার জন্য ভ্যালিড

ওকে উইদাউট পেন পেপার আগে অ্যান্সার দে তারপর নোট কর এল ভাই এল বাই থ্রি ওকে এবার নোট করে নেয় এক্সিক রুট ওভার অফ এন প্লাস ওয়ান এন এর ভ্যালু কত রুট ওভার অফ ফোর রুট ফোর প্লাস ওয়ান এল বাই থ্রি জেনারেল ফর্মুলা অলরেডি করে নিয়েছি আর দরকার নেই আচ্ছা এবার যদি একটা চার্জ পজিটিভ আর একটা চার্জ নেগেটিভ হয় কোথায় হবে কিউ চার্জের লেফট হ্যান্ড আর মানে পিতে হবে না কিউতে হবে বলো কেন ভিতরে কেন হবে না আগেগুলো তো সব ভিতরে হয়েছিল এখন ভিতরে হবে না কেন অপজিট চার্জ আছে অপোজিট চার্জ থাকলে কি হবে বুঝলি গেছে ও কি বলছে ওরা এখানে যদি আমি নিতাম তাহলে কিউ চার্জ একে কি করতো রিপেল করতো আর মাইনাস ফোর কিউ চার্জ ওকে কী করতো একটা করতো ইম্পসিবেল বুঝলি কিছু ভিতরে ইম্পসিবেল তাহলে কোথায় হবে বল বাইরে কোথায় হবে বল বাইরে এবার বাইরে এ পাশে হতে পারে এ পাশে হতে পারে সবসময় মনে রাখবি লার্জার চার্জের দিকে হবেই না কেন হবে না সে আমি ডিসকাস করে নিচ্ছি আগে আমি লেফটে ধরে নিচ্ছি মাইনাস ফোর কিউ প্লাস কিউ কারণ দেখ যদি তুই এখানে নিতিস তাহলে ফোর্সটা কত লিখতি কত লিখতি বল কে ইন্টু ফোর স্কোয়ার আর রিপালশন ফোর্স কত হতো বল কে ইন্টু কিউ এল প্লাস এক্স তার কমন সেন্স দিয়ে ভাব এটা এক্স বড় না এল প্লাস তাহলে এই জিনিসটা বড় হওয়ার জন্য টোটাল জিনিসটা ছোট হয়ে যাচ্ছে আচ্ছা কিউ বড় না ফোর কিউ বড় আচ্ছা ছোট হওয়ার কিউ জন্য আবার এটা হয়ে যাচ্ছে তাহলে চার্জেও মার খাচ্ছে মার খাচ্ছে তাহলে দিন অ্যাট্রাকশন ফোর্স রিপালসন ফোর্স সেম হবে না অ্যাট্রাকশন ফোর্স গ্রেটার দ্যান কি হয়ে যাবে বল তাহলে নিউট্রাল পয়েন্ট ওপাশে পাওয়া যাবে না কিন্তু এ দিকে তাকা এখানে অ্যাট্রাকশন ফোর্স বল কিউটা যদি এখানে হয় মাইনাস ফোর কিউ এর জন্য কি হচ্ছে কে ফোর কিউ ডিভাইডেড বাই এল প্লাস এক্স তার হোল স্কোয়ার অ্যাট্রাকশন ফোর্স দেখ নিচেরটা বড় হওয়ার জন্য টোটাল ভ্যালুটা কমে যাচ্ছে এটা বড় হওয়ার জন্য টোটাল ভ্যালুটা কি হয়ে যাচ্ছে বল আর উপরে চার্জটা বড় হওয়ার জন্য নালিফাই হয়ে গেছে মানে এরকম ব্যাপার বলছি এক বাই দুই আর দুই বাই চার দুটোই বড় হয়েছে উপরেরটা বড় হয়েছে নিচেরটাও বড় হয়েছে দেখতে পাচ্ছিস তার জন্য অ্যাট্রাকশন ফোর্স এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে কার সঙ্গে জন্য রিপালশন ফোর্স কত বল কে কিউ ডিভাইডেড বাই এক্স স্কয়ার দুটোকে ইকুয়াল করে দে এটাকে ফোর কিউ না দিয়ে তুই এন কিউ দিতে পারিস তাহলে আমরা জেনারেল ফর্মুলা পেয়ে যাব সবাই সবাই প্রুফ কর প্রুফ ড্রাইভ কর ফিজিক্সে ড্রাইভ করবি সবসময় সবসময় ভাববি না যে ফর্মুলা দিয়ে সব করে ফেলবো ফর্মুলা দিয়ে সব হয় না যারা এক্সাম দিয়েছিস তারা জানিস ফর্মুলা দিয়ে সব হয় না সব সময় প্রুফ করবি ফর্মুলা তো থাকতেই হবে তার সঙ্গে পুরো ডিটেলস গল্প তোর মাথায় সেট থাকতে হবে বাড়িতে একটা পাঁচশো টাকা সাদা বোর্ড কিনে নিবি কী বললাম বুঝলি হোয়াইট বোর্ড মার্কার কিনে নেবি যখনই পড়তে ভালো লাগবে না মন খারাপ হয়ে যাবে বোর্ডে উঠে যাবি পড়ানো শুরু করে দিবি নিজেকেই দেখবি আলাদাই লেভেলের প্রিপারেশন হবে আর দুটো বন্ধু যদি একসঙ্গে থাকিস তাহলে তো আর কোনো সমস্যাই নেই ভুল ভাল বোঝাবি তবু বোঝাবি টাইম ওয়েস্ট যেন না হয় এক মাস ওয়েস্ট করবি এক হাজার র্যাঙ্ক পিছনে দু মাস ওয়েস্ট করবি না না দু মাস ওয়েস্ট করলে তিন হাজার পিছনে এক আর তিনে কথা এক আধ দু কথা তিন হাজার মানে ধরনের যে এটা কি মাস চলছে জুন না মে জুন জুলাই ধরনের আগস্টে শুরু করলো প্রিপারেশন তাহলে তার র্যাঙ্ক পাঁচ হাজার হবে তখন সে তো আগস্ট থেকে শুরু করে সে তো চব্বিশ ঘন্টা পড়তে পারবে না তো সেই ছ সাত ঘন্টায় পড়বে বেশি একটু কষ্ট করে না হলে দশ ঘন্টা পরলো দুদিন পরার পর তারপর আবার শুয়ে পড়বে কোনটা রাইটারটা রাইটারটা দেখো এখানে দুটো জিনিস নিউট্রাল পয়েন্ট তখনই হয় না যখন দুটো ফোর্স সেম হবে অ্যাট্রাকশন আর রিপালশন সেম হবে তাই না এবার তুমি ভাবো এখানে কিউ মাল্টিপ্লিকেশন হয়েছে এখানে ফোর কিউ মাল্টিপ্লিকেশন হয়েছে তাহলে তুমি নিচেরটা ভুলে যাও কে কিউ বলো না কে ফোর কিউ বলো দেখো ফোর কিউ কিউ তো হ্যাঁ কিনা বলো আচ্ছা এবার তুমি আর একটা কেস ভাবো ওয়ান বাই এল প্লাস এক্স তার হোল স্কোয়ার ওয়ান বাই এল প্লাস এক্স তার হোল স্কোয়ার কার এক্স থেকে বড় তো এসন দেখতে হচ্ছে ওয়ান বাই এক্স কর বড় তো ওয়ান বাই এল প্লাস এক্স হ্যাঁ বড় তো বড় তো এটা এখানে এক্স আছে এখানে এল প্লাস এক্স আছে নিচে বড় নিচে অ্যাডিশন হওয়ার জন্য টোটাল ভ্যালু ছোট হয়ে যাবে তো একই না দুজনকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও তাহলে কি হলো কে ফোর কিউ বাই এক্স স্কয়ার গ্রেটার দেন কি হয়ে গেল তুমি কি প্ল্যানিং এ ছিলে দুজনকে ইকুয়াল করার বাট ইকুয়াল হলো ক্লিয়ার রয়েছে এটা আর এখানে কি ইয়েস ইয়েস চার্জও মার কাচ্ছে আর ডিস্টেন্স কম হওয়ার জন্য ওখানেও জিতে যাচ্ছে এটা রাইট সাইডের এর কেসে যখন আমি রাইট সাইডে এ এটা কোন সাইডে এ হ্যাঁ রাইট সাইড এ বড় চার্জের রাইট তুমি দেখো কে বড় কে ফোর ফোর কিউ গ্রেটার দেন কে কিউ তো কিন্তু এখানে দেখো এল প্লাস এক্সটা টা ফোর কিউ এর নিচে কে আছে এল প্লাস এক্স না তাহলে এল প্লাস এক্সট্রা ছোট তো ইয়েস ইয়েস ইস তার যেটা ইনক্রিজ হচ্ছে সেটা ডিস্টেন্স দিয়ে আপ হয়ে যাচ্ছে বুঝেছো হুম কি বলছিস হ্যাঁ হয়েছে তো হেম চার্জ হলে প্লাস হবে আর ডিফারেন্ট হলে মাইনাস হবে তো আমি আগেই বললাম তাহলে অ্যান্সার কত হবে এই কোশ্চেনটার জন্য তোর আবার তোর আবার রুটের মধ্যে মাইনাস দিয়ে দিস না আবার ইমেজটাই চলে আসবে ও ম্যাগনিচুট হ্যাঁ এন্টা কি বল ম্যাগনিচুট and কোন এখানে ধরে একটা এল 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 থার্ড চার্জ রেখে দিয়েছিস আগের প্রত্যেকটা কেসে কিন্তু এগুলো ফিক্সড ছিল নালে একটা কোশ্চেন হবে না এই প্রত্যেকটা কি আছে বল ফিক্সড আছে নাহলে ওরা নিজের নিজেদের মধ্যে তো রিপেল করবে এটাও কি আছে

তাহলে ধরো না এটা পজিটিভ চার্জ প্লাস কিউ কে কি করবে বলো রিপেল করবে আর ফোর কিউ কি করবে বলো রিপেল করবে ইকুইলিব্রিয়ামে কি করে হবে সবাইকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে সবাইকে ইকুইলিব্রিয়াম রাখতে গেলে মিনিমাম দুটো চার্জকে কে প্রুফ করতে হবে যদি কিউ থেকে ছোট হয় স্যার চার্জটা তো কি হয়েছে বোথ আর রিপেলশন করবে হোক না ছোট রিপেলশন করবে ছোট হলে তো অ্যাট্রাকশন করবে না ফোর কিউ কি করছে ভাই এখানে একটা ক্যাপিটাল কিউ দেয় ক্যাপিটাল কিউ একে কি করবে অ্যাট্রাক্ট না রিপেল আর ফোর কিউ এই প্লাস ফোর কিউটা কি করবে বল তাহলে কোনোদিন ইকুলিব্রিয়ামে হবে নেট ফোর জিরো হবে তো নেচার তো হান্ড্রেড পারসেন্ট নেগেটিভই হচ্ছে থার্ড চার্জের নেচার কি হচ্ছে বল নেগেটিভ আর ডিস্টেন্স তো অলরেডি আমরা শর্ট ফর্মুলা দিয়ে বার করেই নেবো ডিসটেন্সটা তো আমরা শর্ট ফর্মুলা দিয়ে আমরা যখন ইকুইলিব্রিয়াম করব কোনটাতে ইয়েস ইয়েস মাইনাস ফোর কিউ বাই নাইন ফরম স্মল চার্জ তো এটা ইকুইলিব্রিয়ামের জন্য আমরা ক্যাপিটাল কিউটাকে ভ্যালু কত পাবো বল এল বাই রুট ওভার অফ এন প্লাস ওয়ান ছিল তো এল কত হয়েছিল ফোর এই যে এল বাই ফোর এসছিল এটা কোন চার্জকে ইকুইলিব্রিয়াম ধরে থার্ড চার্জ পার্টি থার্ড চার্জকে এবার আমাকে আরেকটা একটা করাতেই হবে যদি আমি চাই যে পুরো সিস্টেমটা ইকুইবিরিয়াম আছে তাহলে এর ইকুইবিরিয়াম রাখতে গেলে কি করব কতটা ডিসটেন্স আছে বল এটা এল বাই ফোর তার হোল স্কোয়ার আর এই ফোর কিউ থেকে ডিসটেন্সটা কত আছে

ডিসটেন্স কত আছে স্কোয়ার সব কেটে যাবে তো তাহলে ক্যাপিটাল কিউ এর ভ্যালু কত আসছে কে কিউ কে কিউ কেটে গেল সরি ওটা স্মল কিউ আছে কে কিউ কে কিউ কেটে গেল তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু ফোর বাই नाइन इनटू स्मॉल क्यों हो यहाँ पे ये रह जाए मैग्नीट्यूड और साइन क्यों है नेगेटिव नेचर क्यों है बोल नेगेटिव মাইনাস ফোর কিউ বাই নাইন হয়ে গেছে SHM and electrostatics. SHM, আমরা যদি SHM টা একটা হালকা ডিসকাস করে নেই SHM এর একটা বেসিক ফর্মুলা আছে ফোর্স ইকুয়াল টু মাইনাস কে কোন একটা পার্টিকেল মিন পজিশনে থাকে কোথায় থাকে বল মিন পজিশন মেন পজিশন মানে কি যেখানে নেট ফোর্স কত হয় জিরো হয় আচ্ছা এক পেন্ডুলাম পেন্ডুলাম দেখেছিস পেন্ডুলাম স্প্রিং এগুলো সব কি মোশন করে বল এস এইচ এ মোশন করে তাহলে এই পয়েন্টে এমজিআর টেনশন ক্যান্সেল আউট হয়ে যায় এখানে নেট ফোর্স কত বল স জিরো ফোর্স জিরো লাইক স্প্রিং স্প্রিং নিউট্রাল পজিশনে আছে ধরুন এরকম মানে তুই না কমপ্রেস করেছিস না এক্সপ্যান্ড করেছিস তাহলে নেট ফোর্স কত হবে বল জিরো হয়ে যাবে এবার আমি এটার থেকে স্প্রিংটা নিয়ে বোঝ ভালো করে বুঝতে পারবি এটাকে ধরে ধরেন এক্স ডিস্টেন্স মুভমেন্ট করেছিস কতটা ডিস্টেন্স বল এক্স ওকে তাহলে মুভমেন্ট ফোর্স কোন দিকে লাগে এক্স এদিকে নিয়ে গেছিস ফোর্স কোন দিকে লাগছে বল তার জন্য ফোর্স ইকুয়াল টু কি হয় এক্স এর অপোজিট হয় এক্স যদি সামনে নেই ফোর্স কোন দিকে লাগবে বল ব্যাকওয়ার্ড লাগবে ক্লিয়ার এটা আচ্ছা অ্যাক্সেলারেশন কত হয়ে যাবে মাইনাস কে বাই এম এক্স আর তোদের এখন একটা জিনিসই মনে রাখতে হবে এই কে বাই এমটাকে ওমেগা স্কোয়ার বলে আর ওমেগাটা কি বাই টি এটা শুধু একটু মনে রাখতে হবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কি করব এস আর ইলেকট্রোস্ট্যাটিক্স যেখানেই আসবে বা এসএইচ আর ফ্লুইড যেখানে আসবে প্রত্যেকটা চাপ্টারে এসএইচ এম ঢুকে যেতে পারে প্রত্যেকটা চাপ্টারে আমরা কী করব নেট ফোর্স বার করবো নেট ফোর্স থেকে কী করবো অ্যাক্সলোরেশান অ্যাক্সলোরেশান থেকে এক্সটাকে সাইট করে উমেগাস্কোয়ার বার করবো ওকে লাইক দিস কোয়েশেন এসএইচ এম এর ইলেকট্রোস্ট্যাটিক্স তুই বল এটা এটা নিউট্রাল পয়েন্ট কোথায় আছে বল নিউট্রাল পয়েন্ট ডাইরেক্ট ফর্মুলা এক্স ইকাল টু ফর্মুলা কী ছিল টুয়েল বাই রুটে অফ এন প্লাস ওয়ান তো এন এর ভ্যালু কত এন এর ভ্যালু কত তাহলে এটা কত এলো বল এল এলো না তাহলে নিউট্রাল পয়েন্ট কোথায় আছে মিড পয়েন্টে এই ডিস্টেন্সটা কত আছে বল এল এবার আমি কি করলাম মিড পয়েন্ট থেকে হালকা মুভমেন্ট করলাম কতটা মুভমেন্ট করলাম বল হালকা ঠিক আছে এবার দেখ এই পয়েন্টে যদি ক্যাপিটাল কিউ চার্জ থাকে এই স্মল কিউ একে রিপেল করবে তো সে রিপালশন ফোর্স বল তার এটা পজিটিভ সাইন হবে কারণ ওদিকে করছে আর এ এ রিপেল করবে তো কত করবে বল ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই কত হবে এল মাইনাস এক্স তার স্কোয়ার এটা নেট ফোর্স হবে তো আসবে না এখন স্প্রিং এর এর উপরে চার্জ দিয়ে দেবে এটা এটা অন্য জিনিস এটা এসেছে বোঝানোর জন্য বললাম এই ফিকল্ট টু মাইনাস কেক্স ওর ফিলিংসটার জন্য বললাম এখানে কোনো ইলেকট্রোস্ট্যাটিক্স আর স্প্রিং মিক্সিয়ে কোনো জিনিস পড়ায়নি এখনো পরে অ্যাপ্লিকেশন কোশ্চেন করাবো তখন আসলে আসতে পারে দেওয়ার চান্স পেন্ডুলামের সঙ্গে আসে পেন্ডুলাম অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক্স আগে বড় আগে বড় কমন টাইম নেই কি করছিস বসে কেন আছিস এটাকে সলভ কর ওমেগা বার কর হ্যাঁ

এল স্কোয়ার কমন নিলাম বেরোবে কত ফোর এখান থেকে এল স্কোয়ার কমন নিলে কত বেরোবে ফোর ভিতরে কত হবে ওয়ান মাইনাস এক্স বাই এল তার হোল স্কোয়ার এইচ এম এ যেটা আমরা এক্স নিই সেটা খুব ছোটো হয় হালকা ডিসপ্লেস করেছি কে স্মল কিউ ক্যাপিটাল কিউ হয়ে যায় আচ্ছা বাদ দাটা তাহলে এখান থেকে দেখ এই টার্মটা কি হয়ে গেলো এক্স বাই এল এই টার্মটা কী হয়ে যাবে বল এক্স বাই এল তার হোলস্কোয়ারটা কত হয়ে যাবে টেন্স টু জিরো হয়ে যাবে তো পরে থাকলো কত মাইনাস ফোর স্মল কিউ ক্যাপিটাল কিউ এল একটা এল এল টু দিবার ফোরকে কাটবে কত হবে এল কিউ আর এক্স পরে রয়েছে বাকি সব মরে গেছে এটা ছিল নেট ফোর্স এটা কি ছিল বল নেট ফোর্স তাহলে অ্যাক্সলোরেশন বার করতে হয় তো তাহলে ফোর স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এম এল কিউ ইন্টু এক্স ওমেগা স্কোয়ার এটাই তো এটাই কি ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা স্কোয়ার ইকোয়াল টু কত হলো ফোর স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এম এল কিউ ক্লিয়ার সবার ওমেগা পেয়ে গেলে টাইম পিরিয়ড পেয়ে যাবি ওমেগা ইকোয়াল টু রুটো বড় ফোর স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এম এল কিউ ওমেগার সঙ্গে টাইম পিরিয়ডের ফর্মুলা টাইম পিরিয়ড কি হয় টু পাই বাই ওমেগা ওমেগা উল্টে যাবে তো কে নেই কে লাগে না হুম কোথায় কে আছে ও কে টা আমি লিখিনি আর পরে সরি এটা কে এটা কে এটা কে এটা কে আচ্ছা

অবশ্যই নালে এসইএম তৈরি হবে না आओ আচ্ছা দেখো দেখি শান্তি পড়া नेगेटिव निगेटिव तारिता तरी এরকম ডিবিপি তোরা সফট কপি পেয়ে যাবি ইউনিট ডাইমেনশন ইউনিট ডাইমেনশন কালকে এক্সাম অ্যাপে আপলোড হয়ে যাবে ইউনিট ডাইমেনশন তুই নিয়েছিলি আগে তাহলে দিয়ে দে হ্যাঁ কন্যা বাবা প্রথম থেকে সাজেশন খুঁজছিস এই হচ্ছে বোর্ডের স্টুডেন্ট এক্সাম වල কোশ্চেন ਤਾਂ আনগোমনি আসবে বাট এখান থেকে তোর প্র্যাকটিস হবে কনসেপ্ট क्लियर হবে সব সময় ভগবানকে রাখবে টেস্টে জানো আননোন কোশ্চেন আসে তো হইরে স্যার কোথায় গড়েনি নাকি পড়কি কি সমস্যা স্যার

Right. equilibrium in electrostatics equilibrium which you আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয় কিছু স্টেবল ইকুইলিব্রিয়াম হয় লাইক এখানে আমি যদি এদিকে মুভমেন্ট করেছিলাম তো ইয়েস অর নো নেট ফোর্সটা দেখ নেগেটিভ ছিল নেট ফোর্সটা কী ছিল বল নেগেটিভ ছিল তার মানে তুই যেদিকে মুভমেন্ট করেছিস তার অপোজিটে ফোর্স লাগছে তার মানে হানড্রেড পারসেন্ট ও ওর মিন পজিশনে পৌঁছবে ইয়েস অর নো নেট ফোর্সটা এদিকে তো যদি নেট ফোর্সটা মিন পজিশনের দিকে হয় তাহলে ওটাকে কি বলবো বল স্টেবল ইকুইলিব্রিয়াম ওটা কি বলবো বল স্টেবল ইকুইলিব্রিয়াম ধরনে একটা মার্বেলকে এটা হচ্ছে মার্বেলের মিন পজিশন ছিল তো একটা বাটির উপর মার্বেল আছে এটাকে আমি উপরে তুলে নিয়েছি কোথায় তুলে নিয়েছি বল উপরে তাহলে এর উপর ফোর্স কোন দিকে পড়বে এমজি সাইন থিটা বল না নিচে মানে কোন দিকে তাহলে এটাকে কি বলবো ক্লুবিরিয়াম বাড়িটাকে উল্টে দে তার উপর মালবে মার্বেল রাখ এটা মিন পজিশন ছিল তো যদি একটা ফোর্স দিয়ে মানে একটু ডিসপ্লেস করে দেই এই অবস্থায় ফোর্স কোন দিকে পড়বে নিচের দিকে আয়োফরম মিন পজিশন ফোর্সটা কি লাগছে বল আয়োফরম মিন পজিশন এই ছবিগুলো এখানে হ্যাঁ সাউন্ড শুনতে গেলাম আচ্ছা দেখ এখানে দেখ মিন পজিশন কোথায় ছিল বলতে পারবি ছিল মিন পজিশন নেট ফোর্স এখানে জিরো ছিল তো এবার আমি যদি এটাকে উপরে তুলে দিই লাইক ওয়াই ডিস্টেন্স এবার নিজে ভাব ওটা যদি প্লাস কিউ চার্জ হয় রিপেল করবেন অ্যাট্রাক্ট করবে রিপেল করবে এটাও কি করবে বল রিপেল করবে নেট ফোর্স কোন দিকে আপওয়ার্ড অ্যাভোফোর মিন পজিশন মিন পজিশন থেকে কি হচ্ছে বার বাইরের দিকে যাচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয়ে যাবে এটা কি ইকুইলিব্রিয়াম হয়ে যাবে বল আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয়ে যাবে আর উপরেরটা কি স্টেবল ইকুইলিব্রিয়াম এটা কি হবে বল মিন পজিশন কোন হয় সেন্টারে মেন পজিশন সেন্টারে কি আছে বল মেন পজিশন তাহলে নেট ফোর্স কোন দিকে পড়বে বল এদিকে এফ এদিকে এফ নেট ফোর্স কোন দিকে ডাউনওয়ার্ড না টুয়ার্ডস দ্য মেইন পজিশন তাহলে এটাকে কি বলবো বল স্টেবল ইকলুইবিয়াম স্টেবল ইকুইবিয়াম হলে এসএইচ এম পসিবল এস এম সিম্পল হারমোনিক মোশন কোথায় হয় স্টেবল ইকুইলিব্রিয়াম এখানে এসে হবে হবে না এখানে এসে হবে হবে এটাকে বলে কনসেপ্ট কনসেপ্ট কোনটাকে বলে মিন পজিশনের দিকে ফোর্স লাগাকে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম আর মিন পজিশন থেকে বাইরের দিকে হলে কি হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম এটাকে বলে কি কনসেপ্ট যেটা দরকার হয়ে গেছে আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক্সটা করেছিস স্যার থার্ড কেসটা একটু বলুন তো যে হচ্ছে ওকে ইউনিট দিয়ে দিয়েছো তো থার্ড কেসটা এই কিউ মাইনাস কিউ কে অ্যাটাক করবে না রিপেল করবে অ্যাটাক করবে তাহলে কোন দিকে অ্যাটাক করবে along the line joining এটাও কি করবে অ্যাটাক করবে তাহলে নেট ফোর্স কোন দিকে পড়বে বল ফোর্স টুয়ার্ডস দ্য মেইন পজিশন হ্যাঁ ডাউনওয়ার্ড পড়বে তো দেখ এই ফোর্সটা নেগেটিভ হবে মাইনাস টু এফ কস্ট থিটা যদি করিস এটা থিটার লিনের জিএস অন এ চল নেক্সট কোয়েশ্চেন যদি ওটা এস এইচ এম করে টাইম পিরিয়ড বার কর তুরন্ত হিটা যে কোনো একটা নিয়ে নে এটাকে ওয়াই নিয়ে নে আর এটাকে থিটা নিয়ে নে তাহলে এটাও কি হয়ে যাবে থিটা হয়ে যাবে খোলনা বৃষ্টি হচ্ছে হাওয়া আসবে খোল না আচ্ছা উপর পিছনেটা করবে না ঝড় হচ্ছে

টাউনওয়ার্ড ফোর্স কত মাইনাস টু এফ কসিটা কসিটা মানে কি বেস বাই হাইপোটিনিয়াস বেস কত হবে বল ওয়াই হাইপোটিনিয়াস টুটো বরফ ওয়াই স্কোয়ার প্লাস এস স্কোয়ার ফোর্স কত এসছে এই দুজনের মধ্যে ফোর্স কত হবে কে স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিস্টেন্স কত আছে প্লাস প্লাস পার বাই বাই টু কে কিউ কিউ ডিভারেড আছে হয় না ওটাতে শুধু আর হয়ে গেল দুটো পর অফ ওয়াই প্লাস এল স্কোয়ার এটা হয়ে গেলো আর তার উপরে হোল স্কোয়ার আছে তাহলে এটা কত আসছে ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস টু কে স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দিবার কত থ্রি বাই টু ইন্টু ওয়াই এটা হয়ে গেল এফ নেট ওয়াইস ওয়াই স্কোয়ার কমন নিতে হবে ওয়াই স্কোয়ার কমন নিতে হবে তাহলে ওয়ান প্লাস ও এল কমন নেব এল স্কোয়ার কমন নেব পাওয়ারে কত ছিল থ্রি বাই টু ভিতরে কত হবে হম কালে ইউনিট অ্যামিশন দিয়ে হুম এক্সেল ফাইল করতে পারবে যাদের দেওয়া হচ্ছে এল স্কোয়ার কম নিলে কত হবে বল ওয়ান প্লাস ওয়াই বাই এল হোল স্কোয়ার থ্রি বাই টু তো ওয়াই বাই এল মরে যাবে তো তাহলে মাইনাস টু কে স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এল কিউ বাকি সব মরে গেছে হ্যাঁ এখানে ওয়াই আছে তাহলে ফোর্স এটা ফোর্স হয়ে গেল ফোর্স থেকে অ্যাক্সেলারেশন লিখলে মাস শুধু ডিভাইড করে দেব বাকি তো সব সেম আছে দেখ এটা আসছে কি না তাহলে ওমেগাস্কোয়ারের ভ্যালু কত উই নো দ্যাট এ ইকাল টু মাইনাস ওমেগাস্কোয়ার ওয়াই অর এক্স ওমেগাস্কোয়ার কত দেখাচ্ছে এখানে আগের থেকে দুই কম টু কে আগে চার এসেছিল দেখবি আর এখন কত এলো এই এস এইচ এম আর তোর ইলেকট্রোস্ট্যাটিক্স ওয়েবজি তে তিনবার জিজ্ঞেস করেছে দু হাজার একুশ বাইশে তোর এরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে বলছে ফোর্সটা কি হবে ডাইরেক্টলি প্রপোশনাল টু ওয়াই হবে না ইনভার্সলি প্রপোশনাল টু আই হবে ডাইরেক্টলি প্রপোশনাল টু কি হবে শুধু এটুকুই জিজ্ঞেস করেছে এই দু হাজার বাইশে মনে হয় কোমেগা ইকাল টু রুট ওভার অফ টু কে স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই এম এল কিউ আচ্ছা এবার এক্সাম হলে তুই যখনই যাবি কেট্যালু আর ওরা ওয়ান বাই ফোর নোট দিয়ে দেবে ভয় পাবি না কের ভ্যালু কত দেবে বল ওয়ান বাই ফোর পাই এফসেল ওর নট তাহলে কত আসছে আচ্ছা টাইম পিউডটা কত বল টু বাই রুট ওভার অফ এম এল কিউ ডিভাইডেড বাই টু কে কিউ কে আচ্ছা টু পাই যদি ভিতরে ঢোকে তাহলে কত ঢুকবে বল ফোর পায়ে স্কুকবে আর কের ভ্যালু কত ওয়ান বাই ফোর পায়েসাল নট এগুলো সব রুটের মধ্যেই আছে আর টু টু কেটে যাবে টু ফ্রোটে যাবে দেখ আট চলে আসছে এইট পাইভ কিউ হয়ে যাবে কি এফসালন নট উপরে চলে যাচ্ছে আর এম এল কিউ উপরে ডিভাইডেড বাই একটা মাস মিস করেছি না মাস তো উপরেই থাকবে এটা হবে অ্যান্সার এইট পাই কিউ এফস্যাল নট এমএল কিউ বাই স্মল কিউ ক্যাপিটাল কিউ আর আগেরটায় ষোলো হবে একদম সেম অ্যান্সার হবে সিক্সটিন হবে

আগেটাতে কত ছিল বল ফোর টু ঢুকলে চার চার খেটে ভি 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 বলছে এটা ভিতরে ঢুকে আসছে কত ফোর পায়ে স্কোয়ার এমএল কিউ ফোর ফোর কেটে যাবে চার চার কেটে যাচ্ছে তো চার্চার কেটে যাচ্ছে দেখ তাহলে কত আসছে বল হ্যাঁ এটা অ্যাক্সিসে ছিল এটা চার হবে হ্যাঁ ফোর পাই কেউ ষোলো হবে না ফোর হবে মনে থাকবে নেক্সট দ্যাক পেন্ডুলম প্রবলেম ইন ইলেক্টোস্টাটিক্স পেন্ডুলাম প্রবলেম একটা তো এরকম পেন্ডুলাম হতে পারে এদের মধ্যে ডিস্টেন্স কত আছে এই ডিস্টেন্সটা কত বলতো এল সাইন থিটা এটাও কত হবে বল এল সাইন থিটা এবার দুটোর উপর চার্জ দিয়ে দিলো কিউ আর এটার উপর চার্জ কত দিলো বল কিউ তাহলে এই কিউ এই কিউ চার্জকে কি করবে রিপেল করবে ইয়ে শোন সেই ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স কত হবে এফ ইকাল টু ডিভাইডেড বাই আর স্কোয়ার্কোয়ার ইয়ে এবার দেখ এর নিচে এম জি এদিকে কি পড়ছে টেনশন থিটা হচ্ছে থিটার দুটো কম্পোনেন্ট এটা একটা থিটা উপরে কত আসছে বল থিটা এদিকে কত আসছে বল সাইন তাহলে দুটো ইকুয়েশন পাচ্ছিস টি কস থিটা ইকুয়াল টু কত

ঠিক লিখেছি না এবার মন দিয়ে শোন মাস যদি বেড়ে যায় তাহলে থিটা কি হয়ে যাবে তো অনেক ভারী মাস আছে তাহলে তাহলে বেশি হবে থিটা তো কমই হবে হালকা মাস হয়ে গেলে কি করবে রিপেল করে দেবে ঠিক আছে এর জন্য দেখবি একটা এক্সপেরিমেন্ট করেছে একটা বড় চার্জ সিস্টেমকে হাত দিচ্ছে ওর চুলগুলো এরকম ছড়িয়ে যাচ্ছে বিকজ প্রত্যেকটা চুলের মধ্যে চার্জ পজিটিভই যাচ্ছে রিপেলশন করবে আর হালকা চুলটা হালকা হ্যাঁ ওই জন্য ড্রাই ও ড্রাই হতে হবে ঠিক আছে শুধু এটা লিখে নে বাস বাকি কোশ্চেন এলে দেখে নেবো ফোর্স ব্যালেন্স দেখে নেই এর উপর যা ইচ্ছা করতে পারে ইউনি ডাইমেনশনটা হম ওখানে শুধু গুলো যাবে ওটা ফেলে রাখবি না টিভি গুলো ওটা নিয়ে লড়াই করবি যতটা করা যায় হুম হলিউশন তো দেওয়া আছে দেওয়া নেই আচ্ছা এটার কর না এটাই তো সব জে ইমেনে কোশ্চেন আছে দেখেছিস তোকে এখন বলতে বলেছে এটাই ফোকাস কর হ্যাঁ হ্যাঁ অভিভাবক আগের দিনই করে দিয়েছি आगे दिन आगे दिन यूनिट डाइमेशन जब लेक्चर दे दी दीजिए उससे थोड़ा घर चल जाएगा मतलब ऐसा ये क्वेश्चन चल जा जाएंगे सब हाँ अच्छा तो এফসালন কথা বলছি সব আছে চেক করে নি আমার না আচ্ছা পেন্ডুলামে আর একটা টাইপের কোয়েশ্চেন হয় এটা তো জাস্ট এমনি সিম্পল পেন্ডুলাম আর একটা পেন্ডুলাম হয় যেখানে টাইম পিরিয়ড থাকে ওটাকে বলে সিম্পল পেন্ডুলাম এটাকে এমনি সিম্পল পেন্ডুলাম দেখে জিstroa একটাই থাকবে আরে আগেকার দিনের যেইগুলো থাকতো না টাইম দেখাতো টাইম পিরিয়ড 2 সেকেন্ড ছিল এরা যখন SHM করে এর টাইম পিরিয়ড একটা ফর্মুলা হয় জানিস কত হয় টু পাই রুটের অফ L বাই জি এফেক্টিভ কি হয় বল জি এফেক্টিভ এবার যদি আমি মন দিয়ে শুনবি আমি যদি নিচে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিই মানে এখানে একটা প্লাস 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 চার্জ দিয়ে দিয়েছি তাহলে এর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে বল উপরের দিকে সেই ইলেকট্রিক ফিল্ডটা হয়ে যাবে কিউ ইনটু ই আর এই বলটার জন্য এমজি কোন দিকে বল নিচের দিকে তাহলে নেট ফোর্স কত হবে এটাকে আমি আলাদা করে দিচ্ছি আলাদা বক্স করে দিলাম বল নেট ফোর্স কত হচ্ছে এমজি নিচের দিকে আর উপরের দিকে বল কিউই তাহলে এক্সপ্লোরেশন বা জি এফেক্টিভ যেটাকে বলে এটা জি এফেক্টিভ মানে কি এক্সপ্লোরেশান মাস দিয়ে ডিভাইড হবে তো এম জি মাইনাস কিউই তাহলে এটাকে কি লিখবো জি মাইনাস কিউই বাই এম তো এটাকে কি বলে জি এফেক্টিভ বলে এটাকে কি বলে জি এফেক্টিভ তাহলে তখন টাইম পিরিয়ড চেঞ্জ হবে তো টাইম পিরিয়ড কীভাবে বল চেঞ্জ হবে আচ্ছা বাড়বে না কমবে এটা বল নিচের নিচের ভ্যালুটা ভ্যালুটা কমে কমে যাচ্ছে যাচ্ছে তাহলে টোটাল ভ্যালুটা কি হবে নিচের ভ্যালুটা কমলে টোটাল ভ্যালুটা কি হবে হেরে যাবে যেটা কমছে টোটাল ভ্যালুটা কি হচ্ছে হেরে যাচ্ছে আচ্ছা আমরা পরে পড়াবো একটা প্লেটের জন্য তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা পরে পড়াবো কেউ জানিস এটা প্লেটের জন্য তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড বল সিগমা বাই টু সিগমাটা হচ্ছে চার্জ ডেন্সিটি সিগমাটা কি চার্জ আবার কি কিছুই না চার্জ বাই এরিয়া একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় সিগমা বাই টু এফসাল নট

হয়ে গেছে যাদের হয়ে গেছে তারা একটা কাজ কর একদম সিস্টেম সেম আছে প্লেটটাকে ভার্টিক্যাল করে দে রাইট সাইডে তখন টাইম পিরিয়ড বার কর একদম সেম সিস্টেম ওই নিচের প্লেটটাকে নিচে না রেখে রাইট সাইডে ভার্টিক্যাল করে দেয় As I heard বল ঠিক আছে এমজি কোন দিকে আছে বল ডাউনওয়ার্ড আছে ইলেকট্রিক ফিল কোথায় আছে সাইডে তাহলে এর জন্য তৈরি হওয়া ফোর্স কোন দিকে হবে এদিকে হবে কিউ ইন ই দুটো ফোর্সের মাঝে অ্যাঙ্গেল কত তাহলে নেট ফোর্স কোন দিকে যাবে বল নেট ফোর্স কত হবে টুটো এম জি স্কোয়ার প্লাস কিউই তার স্কোয়ার হবে তো জি এফেক্টিভ এখান থেকে পেয়ে যাবি জি এফেক্টিভ নেট ফোর্স ডিভাইডেড বাই মাস মানে এম আর জি তার হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে এম এ স্কোয়ার জি এ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ই স্কোয়ার ডিভাইডেড বাই কি মাস হবে তো একই না বল এম স্কোয়ার জিএস কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই মাস মাসটা ভিতরে ঢুকলে জি স্কোয়ার করে দেবে ওটাকে তত করে দেবে বল রুটো অফ জি করে দেবে আর বাকিটাকে মাছ ঢুকলে মাস হোল স্কোয়ার ঢুকবে তো এই হচ্ছে গল্প লোকে ডাইরেক্ট লেখে জি প্লাস কিউই বাই এম তার হোল স্কোয়ার কারণ ইলেকট্রিক ফিল্ডের জন্য তৈরি হওয়ার অ্যাক্সেলারেশন কিউই বাই এম হয় হয়ে গেছে আগেরটা আচ্ছা ভেক্টর ফর্ম কি ছিল দেখ ফোর্স Q1 আর Q2 এর মধ্যে ফোর্স এটা তো along the line হবে তো তাহলে ফোর্স ইকুয়াল টু ম্যাগনিটিউড K Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার along the line ভেক্টর কত হবে r ক্যাপ কি হবে বল r ক্যাপ এবার এই r ক্যাপটা কি r ক্যাপটাকে ইউনিট ভেক্টর বা ডাইরেকশন ভেক্টর বলে আর ক্যাপ ইস নাথিং বাট আর ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ আর ওকে ডান তাহলে আমরা এটাকে এখানে কপি পেস্ট করে দিই তাহলে আর আর ভেক্টারটাকে কি লিখলাম বল আর ক্যাপ বাই আরভেক্টার ভেক্টার ম্যাগনিটিউড রাখ তাহলে নেক্সট লাইন এটা কি হয়ে যাবে কে কিউান কিউ টু বাই আর কিউ হয়ে যাচ্ছে আর এখানে কত হচ্ছে আর ভেক্টর হয়ে যাচ্ছে এবার বল আর ভেক্টরটা কি আর ভেক্টর সব সময় আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল হয় আর ফাইনাল কে আর টু আর ইনিশিয়াল কে আর ওয়ান কি করে আসে দেখে নে যে দুজনের অর্ডার সেম আছে এর আর এর অর্ডার সেম দিকে না দেখ এটা এদিকে তো অর্ডার আর এটাও কি এদিকে যাদের অর্ডার সেম হয় তাদের একটা সাইডে রাখতে হয় যাদের অর্ডার সেম হয় তাদের একটা সাইডে এটা অপোজিট অর্ডার আছে বাস খতম আর ভেক্টর ইকাল টু কত হলো বল আর টু মাইনাস আর ওয়ান মনে থাকবে তো আর ভেক্টরটাকে আমরা কি লিখে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কে কিউ এবার ডিপেন্ড করছে আমি এখানে কি লিখছি আমি যদি এখানে ওয়ান টু লিখি টু ওয়ান লিখি এখানে কি লিখি টু ওয়ান এর মানেটা ওয়ান তাহলে ফোর্সটা কোন দিকে হবে বাইরের দিকে হবে তো যদি পজিটিভ চার্জ থাকে নেগেটিভ হলে সাইন চেঞ্জ হয়ে যাবে এখানে কি লেখা আছে বল টু ওয়ান তাহলে এখানেও কত লিখব আর টু মাইনাস আর ওয়ান মনে থাকবে এখানে কত লেখা আছে বল টু ওয়ান ফোর্স অন টু ডিউ টু ওয়ান লিখবো কি আর টু মাইনাস আর ওয়ান বাংলায় বোঝ যেখানে ফোর্স পড়বে তার ডাইরেকশন বা তার ভেক্টরটা আগে লিখবো কি বললাম বল যেখানে ফোর্স পড়বে যার উপর ফোর্স পড়বে তার পজিশন ভেক্টরটা আগে লিখব যার উপর ফোর্স পড়বে তার পজিশন ভেক্টরটা কি লিখব বল আগে লিখব কি বলছে সবাই

ওই কি করছিস ও পড়াবে আজ অব তো এত কম্পিটিশন হলে হয় ফাইন্ড আউট ফোর্স অন ফাইভ কুলম চার্জ ডিউ টু টু কুলম অনলাইনে যারা করছিস প্রথম থেকে অ্যালার্ট করে দিচ্ছি একবার লাইভ ক্লাস থেকে বেরিয়ে গেলে ওই টপিক আর জীবনেও কভার হবে না যদি ভেবে নিস যে রেকর্ড দেখবো বাস টাটা বাই বাই হয়ে যাবে লাইফ লাইভ ক্লাসে পুরো লেকচার বুঝে নিবি তারপরে কোশ্চেন সেলফ স্টাডিতে শুধু কোশ্চেন হবে সেলফ স্টাডিতে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয় ইউটিউব দেখে তাহলে আগের বছরের মতো এবারও হবে ছেলেটা তো ঝামেলা করছে

ওই জুলাই ম্যাগ ফোর্স এর ফোর্স ইকল টু কী হবে বল ম্যাগনেচুড অফ এ ইন্টু ইউনিট ভেক্টার আচ্ছা ইনিট ভেক্টারটা সবসময় আগে বার করবি দুই কুলাম পাঁচ কুম কে ইন্টু টু ইন্টু ফাইভ হিভার বাই আর কিউ তো এবার আর ভেক্টরটা কত হবে ফাইনাল পজিশন বল মাইনাস ফোর জে ক্যাব টেন কে বাই আর কিউ এখানে কত আসছে বল মাইনাস তাহলে এর ম্যাগনিচিউডও কত হবে আরে ভ্যালু পেয়ে গেলাম তো হ্যাঁ আর কেউ কত হয়ে গেল ফাইভ রুট ফাইভ পাঁচ দশকে কাটলে কত হবে টু কে বাই রুট ফাইভ টু আই কাপ মাইনাস যে ক্যাপ যা দেবে পারবি তো তার মানে আগে আমাকে কি বার করতে হবে বল আর ভেক্টার পজিশন ভেক্টার বার করে নিতে হবে এটা কি একটা হল বলছে ফাইন্ড আউট টোটাল ফোর্স অন চার্জ নাম্বার সিক্স চার্জ নাম্বার সিক্স কোথায় আছে এখানে আছে তো চার্জ নাম্বার সিক্স এর পজিশন ভেক্টর কত হবে ওয়ান কমা ওয়ান কমা ওয়ান তাহলে ছ নম্বর চার্জের উপর কে কে ফোর্স দিতে পারে ফোর্স অন সিক্স ডিউ টু ওয়ান ফোর্স অন সিক্স ডিউ টু ওয়ান আর কে হবে বল ফোর্স অন সিক্স ডিউ টু টু আর কে হবে বল ফোর্স অন ফোর সিক্স ডিউ টু থ্রি ফাইভ হবে সিক্স সিক্সের উপর কি ফোর্স দেবে সেভেন হবে আর কে হবে বল কাকে মিস করেছি ফোর কাকে বলিস নি পেসে চার পাঁচ সাত আট এবার দেখ আমি শুধু ভেক্টর বার করবো তাহলে একটা ভেক্টর আসবে এর জন্য ভেক্টরটা কি আসবে বল আর সিক্স ওয়ান একটা ভেক্টর আসবে তো আর সিক্স মাইনাস আর ওয়ান আর সিক্স পজিশন কত আছে ওয়ান কমা ওয়ান কমা ওয়ান আর আর ওয়ান কত আছে বল জিরো কমা জিরো কমা আরে জিরো তাহলে এটা হয়ে গেল কত ওয়ান কমা ওয়ান কমা ওয়ান মানে আই ক্যাপ প্লাস যে ক্যা প্লাস কে ক্যা পজিশন বেক্টার বুঝি শেষ করি ঠিক আর সিক্স টু ডাইরেক্ট বলবে আর নাটক করব না তুই কথা আছে এটা তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে আর বাকি ওয়ান আর ওয়ান তার মানে কথা হচ্ছে যে কাপ প্লাস কে ক্যাপ বাইক তো মরে গেছে যে কেটে যাবে সে মরে যাবে সবাই মুখে মুখে বল দেখে দেখে বল লিখিস না শুধু বল ছয় তিন হলে কি হবে হ্যাঁ শুধু কে পড়ে থাকবে তো চান ডাউট হলে জিজ্ঞেস করে এখানে পরে আমি কিচ্ছু বলবো না ছয় চার বল উড়ে মাইনাস না প্লাস সব আই ক্যাপ প্লাস কে ক্যাপ যেটা উড়ে যাচ্ছে তো আর সিক্স ফাইভ হ্যাঁ আটটা চল্লিশে কল ব্যাক করছি হুম হুম ক্লাস হয়ে যাক ছয় পাঁচ ছয় পাঁচ হয়ে গেছে ছয় পাঁচ ছয় পাঁচ শুধু আই ক্যাপ তারপর কে আছে ছয় সাত ছয় আট

তাহলে কে কিউ স্কোয়ার তো সবাই কমন আসবে কে কিউ স্কোয়ার সবাই কমন আসবে তো ছয় একের জন্য আর আর কিউ কিউ কত হচ্ছে রুট থ্রি তার হোল কিউ তো কি রুট থ্রি হোল কিউ করলে কত হবে থ্রি রুট থ্রি উপরে কত আসছে বল আই ক্যাপ কে ক্যাপস্যাগনিচুট কত ওয়ান ছয় চার কে কিউ স্কোয়ার আই ক্যাপ প্লাস কে cap, K cap, K cap K হয় দুই ও যে ক্যাপ প্লাস কে ক্যাপ রুট টুর হোল কিউ কত হবে হ্যাঁ বল নাচ্ছে নাচে এর হোল কিউ করলে কত হবে টু রুট টু তারপরটা কে কিউ কয়ার কে ক্যাভ হবে তোড ওয়ান লেখাটা একটা বেকার জিনিস আমি কমন নিলাম না কেন এতটা লিখে দিই আর কটা বাকি আছে দেখতো জায়গায় ধরবে না ঠিক আছে বাচ্চা ছেলেরা বুঝতে পারবে না পরে এক দুই তিন চার এক দুই তিন চার ছয় চারে আসছে তাই না ছয় চারে কোথায় আছে আই ক্যাপ প্লাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ নিচে কত হবে বল টু রুট টু তারপর ছয় পাঁচ কে কিউ স্কোয়ার আই ক্যাপ তারপর বল কে কিউ স্কোয়ার কে ক্যাপ তারপর বল ছয় আট কে কিউ স্কোয়ারটা কোথায় আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে না তাহলে কে কিউএস কমন নিয়ে তাহলে দেখ কি আসছে আই কে ক্যাপ আবার এটা করলে বুঝতে পারছিস কি বলছি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সব জায়গায় চলে আসবে হ্যাঁ কে কিউ স্কোয়ার আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্রথমটার জন্য কত আসছে ওয়ান বাই থ্রি রুট থ্রি তার পরেরটার জন্য কত আসবে বল টু বাই টু রুট টু কারণ ওখানে আই জে কে আই কে আই জে তাহলে টু আই টু জে টু কে হচ্ছে না আর ফাইনালি এটা কত হবে কে এটা হবে না সব প্লাস হবে কারণ ছ নম্বরটার তো সব ওয়ান আছে মাইনাস তো আসবেই না হ্যালো মাইনাস আসবে না বাকি সব ঠিক আছে ফোর্স ফোর্স ছ নম্বর চার্জে জিজ্ঞেস করেছে ছ নম্বরে পজিশন বেকটার ওয়ান 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 তাহলে ওই ওটা কোনোদিন মাইনাস আসবেই না ওয়ান 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 থেকে তুমি যাই মাইনাস করো না প্লাসই তো হবে ও উল্টো করেছে ও যেটা লিখেছে সেটা ফোর্স অন ওয়ান ডিউ টু সিক্স করেছে আর এখানে জিজ্ঞেস করেছে ফোর সান সিক্স ডিউ টু ওয়ান তো আর সিক্স ওয়ান হবে আর সিক্স টু হবে বুঝলে আচ্ছা এই ছবিটা বানিয়ে নে হেডিং লেক এবার চলে এলো এতক্ষণ সব ডিসক্রিট বডি ছিল পার্টিক্যাল ছিল এখন কন্টিনিউয়াস বডি আসবে ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যাক্সুয়াল ডিস্টেন্স ফ্রম ইউনিফর্ম চার্জ রড তুই করো নতুন টপিক তো ওপেন নিয়ে নিচে আচ্ছা তোমার কই দিন দু তিনটে নিয়ে আসবে কবে শিখবে বললে বিকারি আর কতক্ষণ যায় না 30 40 মিনিট না না থেমে যাবে বৃষ্টি জোরে হলে আধা ঘন্টা টিকবে ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যাক্সিয়াল ডিস্টেন্স ফরম ইউনিফর্ম চার্জ রড রড বললাম রড স্পেলিং ঠিক আছে নে এই পয়েন্টে আমাকে কি বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড মন দিয়ে শুনবি হ্যাঁ এখান থেকে এখান থেকে ভাইটাল চ্যাপ্টার শুরু হলো তো আমরা তো কন্টিনিউস বডির জন্য ইলেকট্রিক ফিল্ড বানাইনি আমরা কি করব এখান থেকে এক্স ডিস্টেন্সে এক্স ডিস্টেন্সে একটা ছোট্ট ডিএক্স নিয়ে নেব ডিএক্স লাইট কেটে নেব ঠিক আছে এটা কতটা বল ডিএক্স মানে এই যে থিকনেসটা দেখতে পাচ্ছিস তো এটা কত ডিএক্স এবার ভালো করে বোঝ এর লেন্থটা কত ছিল রডটার লেন্থ এল এল লেন্থে চার্জ কত

এটা হচ্ছে কত ডিএক্স তাহলে ডিএক্স লেনথে চার্জ কত হবে ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ইনটু ডিএক্স এটা বোঝা গেল তাহলে তুই ইমাজিন কর এখানে একটা ছোট্ট স্লাইস পার্টিকল আছে যার চার্জ কত ডি কিউ সে এক্স ডিস্টেন্সে কত ইলেকট্রিক ফিল্ড प्रोड्यूस করবে ডি ভ্যালু কত হয়ে যাবে কে ডি কিউ বাই এক্স তার ইনটিগেশনের লিমিট বল কোথা থেকে কোথায় লিমিট বসাবো ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ এখানে তো ইলেকট্রিক হুম ইলেকট্রিক ফিল্ড তো ধরে ধরেন ই বসাবি টোটাল ইলেকট্রিক ফিল কত পেলি বল ই কিন্তু এটা কত হবে বল এখানে লিমিট কতটা বসাবো এখানে লিমিট কতটা বসাবো এখানে কে ভ্যারি করছে এক্স ভ্যারি করছে তো বিকজ ডিকিউর ভ্যালু কত লিখবি নেক্সট লাইনে ল্যামডা ইন্টু ডি এক্স ডিভাইডেড বাই কত এক্স স্কয়ার ভ্যারি কে করছে এক্স ভ্যারি করছে লিমিট কত লিখবো বল তারা কত লিখব লিমিট মানে এক্স এক্স বুঝতে পারছিস তো এখান থেকে এক্স নিচ্ছি ডিসটেন্স তাহলে ডিস্টেন্স কোথা থেকে কতটা নেব হারবি বল ইউ ক্যান এই ইলেকট্রিক ফিল কার জন্য হচ্ছে হাওয়ার জন্য তো হচ্ছে না কার জন্য হচ্ছে বল কার জন্য হচ্ছে বল রডের জন্য তাহলে রড শুরু হচ্ছে কোথা থেকে জিরো থেকে গুজা খায়গা রড শুরু হচ্ছে কোথা থেকে এই ডিস্টেন্সটা জিরো না এ রড স্টার্ট কোথা থেকে হচ্ছে বল এ থেকে তাহলে ইন্ডিকেশন জিরো থেকে নেবো না ইন্ডিকেশন কোথা থেকে নেবো বল এ এ প্লাস এল এটা যদি এ ডিস্টেন্স হয় তাহলে এটা কত হবে এটা ধরে নে অরিজিন এটা কত বল তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত এ তো এ কমা জিরো আর এই ডিস্টেন্সটা কত হবে বল এ প্লাস এল কমা জিরো তাহলে কে লামটা কমন কনস্ট্যান্ট বার করে দেয় ইন্টিক হলে কত হবে মাইনাস ওয়ান বাই এক্স লোয়ার লিমিট কত এ আপার লিমিট কত এ প্লাস এল মাইনাস থাকলে লোয়ার লিমিটটা আগে বসে ভাববি না নিজেরা কর বোর্ডের দিকে আর তাকাবি না যা বোঝার বুঝে ফেলেছি বোর্ডের দিকে আর তাকাবি না যা বুঝেছিস নোট করা আগের পেজে হয়ে গেছে সবার কি হয়েছে ভালো লাগছে রিভিউ নেব কিন্তু আমি রিভিউ নেব ইউটিউবে ছেড়ে দেব ক্লাস কেমন লাগছে খারাপ লাগলে খারাপ বলবি সততা আমাদের একমাত্র পরিচয় আগের প্রেজেক্টটা হয়ে গেছে তো সবার

রেডিয়াস কি হয় ওয়ান রেডিয়াস না জীবনটা হয়ে গেছে টেন ইন টেন প্লাস ওয়ান বাই টু এক কুলম চার্জ ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স দেবে আট কুলম চার্জও কী দেবে বল লেফটে দেবে টোয়েন্টি কুলম চার্জও কী দেবে বল লেফটে দেবে তাহলে এদের সামেশন হচ্ছে তো সিম্পল সামেশন হচ্ছে তাহলে আমরা এখানে কি লিখব ই ওয়ান প্লাস ই টু কুলমের জন্য ফোর্স কত হবে কে বাই ওয়ান স্কোয়ার তারপর একটা এরকম চলবে তো এখানে কত হবে কে ইন্টু আচ্ছা টোয়েন্টি সেভেন ইজ নাথিং বাট এন কিউ কারণ এখানে এন কিউ দেওয়া আছে ডিভাইডেড বাই এন স্কোয়ার কে কমন নিয়ে পড়ে থাকছে কত ওয়ান প্লাস টু এখানে দেখ টু স্কোয়ার টু কিউ কে কেটে দিয়েছে আট মানে টু কিউ তো আর থ্রি স্কোয়ার থ্রি কিউকে কেটে দিয়েছে তাহলে একটা ফর্মুলা চলে এলো না জিপি সিরিজ ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই টু এন ইন ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই টু খাতাম এবার যদি একশো দেয় একশো কিউ দেয় তাহলে এনের এর ভ্যালু একশো বসিয়ে দিবি নেট ফোর্স এটাই হয়ে যাবে

আমি বুঝাবো হ্যাঁ বুঝাবো পাকিস বললে আমি ভুলে গেছিলাম কোয়েশ্চেন কি হয়েছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ফাইনাইট ওয়ার ধরেন এটা হচ্ছে আর্ট ডিস্টেন্স আছে মন দিয়ে শুনবি হ্যাঁ এটা ফাইনাইট ওয়ার আছে ইনফাইনাইট না কি আছে ফাইনাইট ওয়ার আর্ট ডিস্টেন্সে আমাকে জিজ্ঞেস করেছে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে তাহলে ওয়ার আমরা ওয়াই ডিস্টেন্সে একটা ডি নিয়ে নেব ওয়াই ডিস্টেন্সে আমরা কী নিয়ে নেবো বল ডিওয়াই এটা হচ্ছে ডি আবার সেম এল লেন্থের জন্য চার্জ কত হয় কিউ পার ইউনিট লেন্থের জন্য চার্জ কত হয় বল কিউবাই এটাকে ল্যামডা বলে তো তাহলে ডি ওয়াই জন্য চার্জ কত হবে এল জন্য চার্জ কত হবে কিউ পার ইউনিট লেন্থের জন্য চার্জ কত হবে কিউবাই এল যেটাকে ল্যামডা বলে আর ডি ওয়াই লেন্থের জন্য চার্জ কত হবে বল ডি কিউ ইকাল টু ল্যামডা ইন টু ডি ওয়াই এটা হজম হয়েছে এটু ক্লিয়ার সবার ডান 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 ওকে এবার ইলেকট্রিক ফোর্স ডি ইকুয়াল টু কি হয় বল কে ইনটু ডি কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার হয় তো এই ডিসটেন্সটা নিয়ে নে এই ডিসটেন্সটা নিয়ে নে আর এটা এটাকে অন্য কিছু নিয়ে নে ডি নিয়ে নে এটাকে ডি নিয়ে নে হ্যাঁ না এটা আন নিয়ে নে ঠিক আছে স্যার এটাকে আন নে তাহলে এটাকে এক্স নিয়ে নে তাহলে এখানে কত লিখবো বল এক্স নো দেখে যাচ্ছিস এক্স এর ভ্যালু কত হবে বল রুটো বড় অফ ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার ঠিক আছে ওটা ওদিকে থাক আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে কি বলবো থিটা বলবো এই অ্যাঙ্গেলটাকে কথা বল বল থিটা এবার প্রবলেমটা বোঝ আর প্রবলেমটা বোঝ প্রবলেমটা ভ্যারি কে করছে একটু বলতে পারবি শুধু থিটা না ও ভ্যারি করছে মার্কেটে ভ্যারি কে কে করছে বল এক্স অ্যান্ড আমরা যে কোনো একজনকে ভ্যারি করাতে পারি কোনো সময় ইনটিগ্রেশন করার জন্য দুজনকে একসঙ্গে পারি না তাহলে আমরা চাইছি যে থিটাকে ভ্যারি করাতে বিকজ এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে কোয়েশ্চনে থিটা ওয়ান আর এটা দেওয়া থাকবে কত বল থিটা টু

আর আটটা তো কনস্ট্যান্ট তাহলে ওয়াই ইকুয়াল টু কত লেখা যায় আট ট্যান থিটা ডি ওয়াই ডেলিভিটি করে দিলাম কি করে দিলাম বল ডিওয়াই বাই ডি থিটা ডি ওয়াই বাই ডি থিটা রাইট সাইডে ডি থিটার ডেলিভিটি করলে কত হবে এক্স সোয়ার থিটা তাহলে ডি ডিওয়াইয়ের ভ্যালু কত হলো আর এক্স সেক্সকোয়ার থিটা ডি থিটা ওকে আচ্ছা আর একটা জিনিস দেখ এখানে আমি চাই না যে এক্সটা থাকুক মার্কেটে তাহলে এক্স আর আর এর মধ্যে রিলেশন বলতে পারবি আর বাই এক্স বেস বাই হাইপোটেনিয়াস হয় তো তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে আর বাই কস্তিটা এটাকে কি লেখা যায় আর সেকথিটা কোশ্চেন শেষ তাহলে ডি ইকুয়াল টু আমরা কি লিখব কে ডি কিউ আচ্ছা ডি কিউ এর ভ্যালু কত ছিল ল্যামডা ইনটু ডি ওয়াই আর ডি ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি আর থিটা ডি থিটা আর এক্সের ভ্যালু কত আছে এক্সের স্কোয়ার ভ্যালু কত আছে আর এক্স স্কোয়ার থিটা তাহলে ডি এর ভ্যালু কত হলো বল কে ল্যামডা বাই আর ডি থিটা এসে এটা আসবে তো ডি ইকুয়াল টু কত হলো বল

তাহলে এই যে যে ডি দেখতে পাচ্ছি সেই ডিটা এদিকে পড়ছে না এই ডি ওয়াই এর জন্য সেই ডিটা সেটা কোন দিকে পড়ছে বল এদিকে পড়ছে এটা যদি থিটা হয় অ্যাঙ্গেলটা কত হবে থিটা তাহলে এই কম্পোনেন্টটাকে কি বলবো ডি cos থিটা আর এদিকেরটাকে কত বলবো বল ডি sin থিটা একটা ইলেকট্রিক ফিল এর সঙ্গে পারপেন্ডিকুলার এই এর সঙ্গে পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল কোনটা এটা না তাহলে আমরা যদি আমাদের বার করতে দেয় কেস ওয়ান কেস ওয়ান মানে ই পারপেন্ডিকুলার ই পারপেন্ডিকুলার কোনটা হবে এটা হবে আর এর সঙ্গে প্যারালাল কোনটা এটা পারপেন্ডিকুলার ভ্যালু কত লিখব ইন্টিগ্রেশনস অফ ডি কসটা করব আর ডির ভ্যালু কত কে ল্যামটা ভাই আর কস্থিটা ডি থিটা কে লামডা ভাই আর কনস্ট্যান্ট বেরিয়ে যাবে কস্তিটার ইন্ডিকেশন মাইনাস সাইন শুধু সাইন থিটা কি হবে বল শুধু থিটা এবার আপার লিমিট হবে আরেকবার লোয়ার লিমিট আপার লিমিট কত থিটা ওয়ান লোয়ার লিমিট কত বল বাট একটা প্লাস নিতে হবে আর একটা মাইনাস নিতে হবে দুটো উল্টো দিকে ঘুরছে একটা ওদিকে ঘুরছে একটা এদিকে ঘুরছে তো থিটা ওয়ানটাকে প্লাস নিলে থিটা টুকে কি নিতে হবে বল মাইনাস তো প্রথমে আমরা কাকে বসাবো কেলামডা বাই আর কেলডা বাই আর ওয়ান মাইনাস অফটা টু সাইন কি নেগেটিভ খেতে পারে তাহলে এটা কত হবে বল সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু হম 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 কেস টু টা বার কর প্যারালালটা ধীর তখনই হয় যখন সিমেট্রিক হয় केस অন্য अन्य कलर ই প্যারালাল এটার তোর করতে হবে না ফাইনালি এখানে আসবে সাইনের বদলে কি হবে বল এল বাই আর কস্টিটা উপরে কি হবে বুঝলি সেমি হবে এটা সাইন সাইন্টিটা হতে সাইন ইন্ডিকেশন কস্টিটা হবে ই প্যারালাল ইন্টিগ্রেশন অফ কে বাই আর কস্তিটোর জ্বারা কি আসবে ফাইন থিটা ডি থিটা এটাকে সল্ভ করলে কি আসছে মাইনাস কে ল্যামডা বাই আর মাইনাস ক্স থিটা আপার লিমিট কে আছে থিটা ওয়ান লোয়ার লিমিট কে আছে মাইনাস থিটা টু তাহলে আগে লোয়ার লিমিট বসবে তো নেগেটিভ থাকলে আগে কি বসবে বল লোয়ার লিমিট বসবে নেগেটিভ খেয়ে নেবে তো তাহলে প্রথমে থিটা ওয়ান বসছে আর সামনে তো একটা মাইনাস আছে তাহলে আগে লোয়ার লিমিট বসবে লোয়ার লিমিট কসে যায় আসে না তাই তো আর তারপর কি আসবে বল এটা হচ্ছে ফর্মুলা হুম আগে থিটা 2 হয় তারপর থিটা 1 হয় এটা শর্ট নোটে ঢুকবে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ফর্মুলা হুম ফাইনাইট ওয়্যারের পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ড কেলামটা বাই আর সাইন থিটা ওয়ান প্লাস সাইন টু আর প্যারাদাল হয়ে যাবে কেল এমডা বাই আর কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান এখনই শেষ হয়েছে ফাইনাইট ইনফাইনাইট সেমি ইনফাইনাইট আর পারপেন্ডিকুলার কথা হবে বল ফিফটি থ্রি ডিগ্রি প্লাস অলরেডি আমি সাইন কনভেনশন করে নিয়েছি ওখানে এখানে আবার মাইনাস বসাতে যাস কত আসছে বল করে ফেল সাইন ফিফটি থিগ্রি মানে ফোর বাই ফাইভ আর এটা মানে কি থ্রি বাই ফাইভ সেভেন বাই ফাইভ গেলামটা বাই আর ডান আর এ ভ্যালু ডি দিয়েছে আর এ ভ্যালু কত দিয়েছে বল ডি দিয়েছে ডি দিয়েছে ডি দিয়েছে এবার দেখ ওয়ারটা কোথায় আছে কিছুটা উপরে আছে ওয়ারটা কোথায় আছে বল উপরে বাট তোকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছে কোথায় এখানে তুই দেখবি আমরা যখন এই অ্যাঙ্গেল করতাম না চিন্তা করে দেখ আমরা যখন অ্যাঙ্গেল করতাম একটা অয়ারের একদম মেন পয়েন্টে যেতাম আর একটা আয়ারের মেন পয়েন্টে যেতাম না তাহলে এখানেও তাই করতে হবে এখানেও দেখ এই এখানে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড জিজ্ঞেস করে তাহলে এই হরেজেন্টাল লাইনটা আনবো পারপেন্ডিকুলার লাইন অয়ারের সঙ্গে কী টানবো বল পারপেন্ডিকুলার লাইন তারপরে একটা ওয়ারের এন পয়েন্টে যাব আর একটা ওয়ারের এন্ড পয়েন্টে যাব জেনারেলি আমরা একটা ক্লক ওয়াইজ করি আর একটা কী করি বল অ্যান্টি ক্লক করি বুঝতে পেরেছিস তাহলে এই অ্যাঙ্গেলটা কত থ্রি সিক্সটি মাইনাস সিক্সটি ভালো করে বোঝ এক মিনিট এক মিনিট আর একটা জিনিস ভুল হচ্ছে হ্যাঁ প্রথমে আমরা একদম উপরের দিকে যাই তাই না তাহলে উপরে গেলে কত আসছে বল থিটা ওয়ানের ভ্যালু কত আসছে দেখ সিক্সটি ডিগ্রি আর থিটা টুটা কি নিচেরটার দিকে যাই তো উল্টো দিকে ঘুরে তাহলে থ্রি কত থার্টি থার্টিকে থার্টি বলা যায় ওয়াই নট এখানে ধরেন এখানে গেছি সেটাকে কি বলে মাইনাস থার্টি বলে তো এটাকে ঘুরিয়ে নাক দেখাতে পারি নাক না কান কান তাহলে এটা কতভাবে বল থ্রি সিক্সটি মাইনাস থার্টি আর মাইনাস থার্টি কি সেমি জিনিস তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে ই পারপেন্ডিকুলার কত হবে তাহলে কত লিখবো বল কে বাই আর একটা অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি লিখবো তো সাইন্স সিক্সটি তারপর কত লিখবো মাইনাস এখানে মাইনাস কেন দিলাম বুঝতে হচ্ছিস তো আরে আমরা যে সাইন কনভেনশন নিয়েছিলাম আমরা যে সাইন কনভেনশন নিয়েছিলাম এই ওয়াইজ এই থিটা টুর ভ্যালু কত লেখা উচিত লেখা উচিত আমি মাইনাস দিলাম না লেখ লেখ এটা একটা এদিকে ঘুরবো আর একটা উল্টো দিকে ঘুরবো যখন এটা এদিকে ঘুরেছি ষাট ডিগ্রি গেছি আর উল্টো ঘুরলে কত ঘুরছি বল থ্রি সিক্সটি মাইনাস ডেরিভেশনটা দেখ একটা এদিকে ঘুরেছি আর একটা উল্টো দিকে ঘুরেছি দুটোকে তো সেম দিকে ঘোরালে হবে না এ ধ ই প্যারালাল কত হবে বল বাই আর যে বড়ো অ্যাঙ্গেলটা হবে সেটা আগে হবে তো থিটা টুটা আগে হয় মানে থ্রি সিক্সটি মাইনাস থার্টি আগে হবে তারপর কি হবে সিক্সটি ডিগ্রি বাকিটা ক্যালকুলেশন যখনই এই ওয়ারের নিচে ইলেকট্রিক ফিল করে তখন অ্যাঙ্গেল একটা প্লাস একটা মাইনাস হয় আজকে থাক